সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে বাস্তব জীবনের গল্প শোনার জন্য যে যেখান থেকে আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 320তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো চট্টগ্রামের ছেলে তাফসিরের জীবনের কলিজা কাঁপানো বাস্তব গল্প। বন্ধুরা, জীবনের গল্পের এই অনুষ্ঠানে মাঝে মাঝে এমন কিছু গল্প পেয়ে যাই যে গল্পগুলোর হিসাব আমি আপন নিজেও মিলাতে পারি না। আমি বুঝতে পারিনি যে এটা এমন কেন হলো, এটা এমন না হলে এমনও তো হতে পারতো। সবশেষ এটা বলে মনকে সান্ত্বনা দিই যে সৃষ্টিকর্তা যা করে অবশ্যই ভালোর জন্যই করে। বন্ধুরা, কলিজা কাঁপানো তাফসিরের জীবনের গল্প থেকে আপনি কিছু শিখতে পারবেন কি না সেটুকু আমি জানি না, কিন্তু এইটা বলতে পারি এই গল্পটা আপনার মনের মণিকোটায় ভীষণভাবে আঘাত করবে। এক সময় যে তাফসিরের কিছুই ছিল না, আজকে সব কিছু থাকার পরেও সে এক মানবতার জীবনযাপন করছে। তাহলে চলেন আমরা সবাই মিলে শুনে আসি চট্টগ্রামের ছেলে তাফসিরের জীবনের মর্মান্তিক বাস্তব গল্প। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাফসির। আমার বাড়ি চট্টগ্রাম শহর থেকে অদূরে কোনো এক ছোট্ট অচপাড়া গায়ে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার দাদা আর দাদি। বন্ধুরা, আমার কোনো ভাই বোন নেই, যার জন্য আমার বাবা মা আমার দাদা দাদি সবাই আমাকে অত্যন্ত অত্যন্ত ভালোবাসে। আমার যখন বয়স হয়, আমি যখন এই দুনিয়াদারি সম্বন্ধে বুঝতে পারি, তখন আমি একটা ব্যাপার খেয়াল করে দেখি যে আমাদের পরিবারে এছাড়া আরেকটা মানুষ থাকতে শুরু করে, যাকে আমি আন্টি বলে ডাকি, এবং যার একটা ছোট্ট মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি বোনের মতো থাকি। একটা পর্যায়ে আমি লোক মারফতে জানতে পারি যে ওই আন্টিটা নাকি আমার জীবন বাঁচিয়েছিল। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন নাকি আমি একটা সময় পুকুরে পড়ে যাই। ওই আন্টি তখন ভিক্ষা করার জন্য আমাদের বাড়িতে আসে, এবং ভিক্ষা নিয়ে চলে যাওয়ার সময় উনি আমাদের বাড়ির সামনে হচ্ছে একটা পুকুর আছে, উনি দেখে যে ওই পুকুরের মধ্যে কোনো একটা জিনিস হচ্ছে এরকম করে লাফাচ্ছে, উনি তখন দৌড় দিয়ে পুকুরে মানে নেমে যায় এবং নেমে আমাকে ওই পুকুরে পায়। ওখান থেকে উনি আমাকে রক্ষা করে। যেহেতু বাবা মা দুজনে আমাকে অনেক বেশি ভালোবাসে, সেক্ষেত্রে আমার বাবা ওই মহিলাকে বলে যে আপনার আর ভিক্ষা করতে হবে না, আমার বাড়ির সামনে আমি আপনাকে একটা ঘর বানিয়ে দিব, ওই ঘরে আপনি থাকেন। এরপরে ওই মহিলা নাকি আমার বাবাকে বলে যে আমার তো স্বামী ছিল, কিন্তু আমার স্বামী মারা গেছে, আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি তো একা থাকতে পারবো না, আমার মেয়েটাকে আমি নিয়ে আসবো। এরপরে বাবা বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার বাড়ির সামনে আমি আপনাকে ঘর বানিয়ে দিচ্ছি, আপনি কালকের ভিতরে আপনার মেয়েকে নিয়ে এখানে চলে আসেন। সব কিছু কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পরে ওই আন্টিটা তখন এখান থেকে চলে যায়। যাওয়ার পরে আমাদের ঘরের সামনে আমার বাবার ছোট্ট একটা ঘর বানায়, সে ঘরে ওই মহিলাটা এবং তার মেয়েটা থাকতে শুরু করে। আমি যখন বড় হই, তখন আমি ওই মানে আমার ওই বোনটার সাথে অনেক বেশি খেলাধুলা করি, যার নাম ছিল হচ্ছে জান্নাত। ও অনেক ভালো ছিল, আমার নিজের বোনের মতো আমি তাকে দেখতাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তখন আমাদের পরিবারে একটা ভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে, গ্রামের মানুষ তো সবাই আসলে বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়ে থাকে, এরা আসলে আমার বাবাকে নিয়ে আর আমার ওই আন্টিকে নিয়ে অনেক সন্দেহ করতে থাকে। মানে সবাই বলে যে আমার বাবা গোপনে গোপনে ওই আন্টির সাথে শারীরিক সম্পর্ক করে, বা এরকম এরকম মানে খারাপ কথাবার্তা আমার বাবাকে নিয়ে বলে। এবং একদিন জুমার নামাজের সময় মসজিদে আমার বাবা যখন যায়, ওই দিন আমাদের মসজিদের ইমাম সাহেব সহ গ্রামের আরও গণ্যমান্য ব্যক্তি আমার বাবাকে মসজিদে দাঁড় করিয়ে বলে, আপনার জন্য আমাদের এই গ্রামের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আপনি একটা বিয়ে করছেন, আপনার বউ আছে, এছাড়া আরেকটা মহিলাকে আপনি রক্ষিত হিসেবে আপনার ঘরে রেখে দিয়েছেন। আব্বা তখন সবার কাছে বলে যে না, এরকম কিছুই নয়, মহিলাটা আমার ছেলেকে বাঁচিয়েছে, যার জন্য আমি রেখেছি। কিন্তু গ্রামের মানুষগুলো তখন কেমন জানি আমার বাবার উপরে খুবই ক্ষিপ্ত হয়ে যায়। তখন সবাই আমার বাবাকে বলে যে না, এটার একটা সুরাহার আপনাকে করতে হবে, যদি মহিলাকে এই পরিবারে রাখতে হয় তাহলে আপনাদেরকে বিয়ে করতে হবে, আদারওয়াইজ এই মহিলাকে আপনার বাড়ি থেকে বের করে দিতে হবে। আমার বাবা তখন বাড়িতে আসার পরে খুব টেনশনে পড়ে যায়। এই ব্যাপারটা আমার মাকেও বলে না, কাউকেও বলে না, কোনো কিছু না বলে ঠিক তার পরের দিনে আমার বাবা ওই মহিলাটাকে নিয়ে আমাদের বাড়ি থেকে অন্য কোথাও চলে যায়। যাওয়ার পরে ওখানে গিয়ে আমার বাবা কাজী অফিসের মাধ্যমে, কোর্টের মাধ্যমে ওই মহিলাটাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে, এবং বাড়ি আসার পরে আমার বাবা এই ব্যাপারটা আমার মায়ের কাছে বলে।
আর বাবা যখন মায়ের কাছে এই ব্যাপারটা বলে, মা তখন তেলে বেগুনে রেগে ওঠে, মানে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়েছে। আমার বাবাকে প্রচুর গালাগালি করে যে তুমি এই কাজটা কীভাবে করলে, তোমার ছেলে ক্লাস ফাইভে পড়ে, এত বড় হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি এটা কীভাবে করলো। আমার বাবা বলে যে এটা ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না, কারণ গ্রামের এই অসভ্য মানুষগুলো আমার উপরে যেভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, আমাকে যেভাবে পেয়ে বসেছে, যেভাবে ধরে বসেছে, এক্ষেত্রে আমি যদি এই কাজটা না করতাম তাহলে দেখা যেত এই মহিলাটাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়া লাগতো। আজকে দীর্ঘ এতগুলো বৎসরে মহিলা আমাদের পরিবারে আছে, আমি কী করে মহিলাটাকে হঠাৎ কেন আমার বাড়ি থেকে বের করে দিই? আমার বিবেকটা বাধা দিচ্ছিল, যার জন্য আমি সবশেষ বাধ্য হয়ে এই কাজটা করেছি। কিন্তু বাবা আমার মাকে যতই বোঝায় কোনোভাবেই মাকে বাবা বোঝাতে পারে না। মায়ের মনের ভিতর তখন প্রচণ্ড রকমের রাগ এবং হিংসা জাগতে শুরু করে। তখন থেকে আমার বাবা করতো কি, মানে বাজার থেকে যে পরিমাণ বাজার আনতো অর্ধেক বাজার আমার সৎমায়কে দিয়ে দিত, মানে আর অর্ধেক হচ্ছে আমাদের ঘরে দিত। এই নিয়ে বাবা আর সৎ মানে বাবা মা মানে আমার যে মা আছে সে মায়ের সাথে তুমুল পরিমাণ ঝগড়া লেগে থাকতো। প্রত্যেকটা মুহূর্তে মা কান্নাকাটি করতো, খাওয়া দাওয়া করতো না, ঘুমাইতো না, প্রচুর পরিমাণ পাগলামি করতো, আর আমার সৎ মায়ের সাথে অনেক বেশি ঝগড়া করতো, সুযোগ পেলে ঝগড়া করতো। কিন্তু আমার যে সৎ বোনটা ছিল, যার নাম ছিল জান্নাত, জান্নাতের সাথে আমার সম্পর্কটা খুব মধুর মতো ছিল। মানে জান্নাত আমাকে অনেক বেশি বুঝতো, আমিও জান্নাতকে অনেক বেশি বুঝতাম, দুজনের মাঝে অনেক মিষ্টি একটা সম্পর্ক ছিল। এভাবে ঝগড়া ঝাঁটির মাঝে আমার দিনগুলোর সামনে থেকে অতিবাহিত হচ্ছিলো। সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ক্লাস টেনে পড়ি। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন কিন্তু জান্নাতের পড়াশোনা সম্পূর্ণ রকমের বন্ধ, মানে জান্নাতের মা জান্নাতকে পড়াশোনা করায় না, কারণ আমার মা অলওয়েজ জান্নাতকে মারার জন্য পায়তারা করতেছে, জান্নাতকে কিছু একটা করবে, জান্নাতের ক্ষতি করবে, এই জন্য যার জন্য অলওয়েজ জান্নাতের মা জান্নাতকে লুকিয়ে রাখে, স্কুলে যেতে দেয় না, কোথাও যেতে দেয় না, সারাক্ষণ ঘরের মধ্যেই বন্দি করে রাখে। বিকেলবেলা যদিও একটু বের হয়, ঘরের উঠানের মধ্যে খেলাধুলা করে আবার সেখান থেকে ঘরে চলে যায়। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসিতেও আমি মোটামুটি অনেক ভালো একটা রেজাল্ট করি। এসএসসি পাস করার পরে আমি তখন আমাদের অত্র এলাকারই কোনো একটা কলেজে ভর্তি হই, চট্টগ্রামে একটা কলেজে ভর্তি, আমাদের ওই গ্রামের পাশে একটা কলেজ আছে যেটা লোকাল কলেজ, আমি লোকাল কলেজে ভর্তি হই, ওখান থেকে আমি পড়াশোনা করতেছি। তো আমার যখন ক্লাস মানে আমার ওই সময় কিন্তু জান্নাতের বয়সটা অত বেশি না, লাইক জান্নাতের বয়স ওই সময় হবে 16 বছরের মতো, মানে 16 কি 17 এরকম হবে। তো ওই সময় আমার বাবা কিন্তু তখন একটু উইক হয়ে পড়ে, মানে একটু দুর্বল হয়ে পড়ে, বাবা আগের মতো কাজবাজ অতটা করতে পারে না, এবং মায়ের হুমকি তুমকি খেয়ে বাবা দিন কাটায়। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমাদের এলাকার একজন চেয়ারম্যান ছিল, মানে উনি রানিং চেয়ারম্যান না, প্রাক্তন চেয়ারম্যান, ওনার হচ্ছে একটা বউ আছে, এবং ওই বউটা অনেক বৃদ্ধ হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওনার চেয়েও বয়স ওনার বউটা ছিল 6 বছরের বড়। 6 বছরের বড় ওই মহিলাটা উনি বিয়ে করছে, তাও লোভে পড়ে। ওই মহিলাটা এখন অনেক বয়স হয়ে গেছে, উনি মহিলার সাথে কোনোভাবে থাকতে পারতেছে না, এবং ওই বৃদ্ধ মেম্বার তখন হচ্ছে মানে চেয়ারম্যান হচ্ছে তখন আমার মাকে ধরে বলতেছে যে আপনার হচ্ছে একটা সৎ মেয়ে আছে, যার নাম হচ্ছে জান্নাত, আপনি আমাকে জান্নাতের কাছে মানে জান্নাতকে আমার কাছে বিয়ে দেন, আমি আপনাকে 10 লক্ষ টাকা দিব। এই লোকটা আমার মাকে দেখায়, মানে চেয়ারম্যান বলে যে আমি নিজের পক্ষ থেকে আপনাকে টাকাটা দিব, এটা আপনি কাউকে বলতে হবে না, এবং 10 লক্ষ টাকা, 1 টাকা 2 টাকা নয়। আর ওই সময় 10 লাখ টাকা মানে বর্তমান সময়ে 50 লাখ টাকা হবে, এত মোটো অঙ্কের টাকার একটা অ্যামাউন্ট যখন আমার মাকে দেখায়, আমার মা তখন একেবারে রাতারাতি যেন আসমান থেকে পড়ে। আমার মা তখন বলে পৃথিবী উল্টাই গেল, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি জান্নাতকে আপনার কাছে বিয়ে দেবো। এটা কিন্তু আমরা তখন কেউই জানতাম না, এই ব্যাপারটা আমরা পরে জানতে পারছি। ওই সময় আমার মা জান্নাতের মায়ের সাথে মধুর সম্পর্ক করতে শুরু করে, মানে একটু একটু করে জান্নাতের মায়ের ভিতরে ঢুকতেছে, বাসায় কোনো ভালো রান্না হলে জান্নাতের মাকে দিয়ে আসতেছে, জান্নাতের মায়ের সাথে খুব ভালো কথা বলতেছে। মানে কেমন জানি আমার মা মুহূর্তের মাঝে জান্নাতের মাকে একেবারে নিজের মতো করে নেয়, খুব গভীর একটা সম্পর্ক জান্নাতের মায়ের সাথে আমার মা তৈরি করে। আমরা তখন কিছুই বুঝতে পারি না, বিশেষ করে আমি কিছু বুঝতে পারি না যে কী ব্যাপার, মা হঠাৎ করে এরকমভাবে এতটা ভালো হয়ে গেল কেন জান্নাতের মায়ের সাথে। জান্নাতের মা, আমার বাবা এবং জান্নাত, আমরা সবাই ব্যাপারটাতে অনেক বেশি সারপ্রাইজ। এইভাবে সময়গুলো কাটতে কাটতে বেশ কিছুদিন পরে তখন আমার মা ওনার মনের ভিতরে লুকিয়ে থাকে ওই কথাটা জান্নাতের মাকে বলে। জান্নাতের মাকে বলে যে আপা এরকম এরকম, আপনার মেয়েটাকে তো আসলে আপনাদের তো কোনো এখানে জায়গা নাই, সম্পত্তি নেই, কিছু নেই, আমার স্বামী বিয়ে করে আপনাদেরকে গড় বানায় থাকতে দিয়ে, যাই হোক উনি চাপে পড়ে আপনাকে বিয়ে করছে, আপনি আমার বোনের মতো, আমি আপনাকে অন্য কোনো চোখে দেখি না, এখন আপনার মেয়ের অনেক ভালো একটা বিয়ের প্রস্তাব আসছে, এবং আপনি কী বলেন। জান্নাত কিন্তু দেখতে অনেক ভালো ছিল, মানে অনেক সুন্দর, এক কথায় আমাদের ইউনিয়নের সবচেয়ে সুন্দর মেয়ে ছিল জান্নাত। একেবারে গালগুলো ফুলো ফুলো ছিল, মানে চুলগুলো অনেক লম্বা ছিল, ওর হাইডিং ছিল ভালো দেখতে, একদম সিনেমার নায়িকাদের মতো ছিল। পরে আমার মা যখন এই কথা জান্নাতের মাকে বলে, জান্নাতের মা তখন বলতেছে এটি কেমন কথা বলতেছেন আপনি, আমার মেয়েটা এত ছোটো একটা মেয়েকে আমি জীবনে এটা করতে পারবো না। উনি খুবভাবে আমার মাকে বলে যে না এটা সম্ভব না। এরপরে আমার মা ধরে যে না দেখেন আপা এই কাজটা আপনি করেন করলে ভালো হবে। পরে আমার মা মানে জান্নাতের মা বলতেছে যে এটা তো আমার স্বামীর বয়স্ক একটা লোক হবে, এবং তার বিয়ে হয়েছে, তার বউ আছে, এটা কি সম্ভব নাকি।
খুবভাবে ধরে। ধরার পরে আমার মা কোনোভাবে জান্নাতের মাকে রাজি করাতে পারে না। জান্নাতের মাকে যখন আমার মা রাজি করাতে পারে না, একটা পর্যায়ে আমার মা করে কি, আমার বাবাকে ব্যাপারগুলো বলে। বাবাকে বলার পরে বাবাও সেখানে দ্বিমত পোষণ করে। বাবা বলে কোনো দরকার নেই, এরকম কুমারী একটা মেয়েকে এত বৃদ্ধ একটা লোকের কাছে বিয়ে দিতে হবে কেন? আমরা কি মেয়েটাকে খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না কেন? এরকম 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 কেন বিয়ে দিতে হবে? কিন্তু আমার মা সর্বশেষ হচ্ছে নিরুপায় হয়ে আমার দাদা দাদিকে ধরে। আমার দাদা দাদিও সেম একই কথা বলে। সর্বশেষ আমার মা আমার কাছে আসে। কারো কাছে আমার মা কোনো মূল্যায়ন পায় না, মানে কোনোভাবেই কোনো মূল্যায়ন পায় না। কীভাবে কী করবে? আমার মা তখন প্রচণ্ড রকমের টেনশানে পড়ে যায়, মানে কোনোভাবে কী করবে, যেভাবেই হোক তো চেয়ারম্যানের কাছে বিয়ে দিতেই হবে। এখন আমার মা আর কোনো কিছু না পেয়ে, আর জান্নাতও তখন ব্যাপারটা জানতে পারে। জানতে পারার পরে জান্নাত আমাকে বলে যে ভাইয়া এই ঘটনা। আমি তখন বলি যে তুই মন খারাপ করিস না, কী আর হবে, আমার মা আগ থেকে একটু এরকমই, সব ঠিক হয়ে যাবে, তুই আল্লাহর উপরে ভরসা রাখ। এটা সেটা বলে আমি তখন জান্নাতকেও বোঝাচ্ছিলাম। যাই হোক, জান্নাত আমার কথা বুঝতে পারে। বুঝতে পারার পরে এভাবে সময়গুলো কাটতে কাটতে যখন আমার মা আর কিছুই করতে পারে না, ওই সময় আমার একটা মামা থাকে, মানে মামা বলতে কি আমার আম্মার চাচাতো ভাই। আমার আম্মার ওই চাচাতো ভাই একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসে। উনি এমনি আগেও মাঝে আসতো আর কি, আমাদের বাড়িতে একটু বেশি বেশি আসতো, ওই দিন উনি আসে। এবং আসার পরে মানে উনি কী করে জানি না, মানে আমি যখন রাত্রে ঘুমিয়ে আছি, রাতের বেলা ওই সব মনে হয় ঘড়িতে 2টার মতো বাজে, হঠাৎ করে বাইরে থেকে চিৎকারের শব্দ শোনা যায়। মানে বাইরে থেকে আমার মা চিৎকার দেয়, মানে চিৎকার দিয়ে উঠে চিৎকার দেয় এবং জান্নাতের চিৎকারের শব্দ শুনতে পাই। আমি তখন দৌড়ে ঘর থেকে বের হয়ে, বাবাও তখন বের হয়ে, সবাই বের হওয়ার পরে দেখতে পাই যে জান্নাত এবং আমার ওই মামা মানে লাইক হচ্ছে আমাদের ঘরের একটা কর্নার ভিতরে মানে কী জানি কী করতেছে। আমার মা উঠানের মধ্যে বসে চিৎকার দিচ্ছে এবং তখন গ্রামের সমস্ত মানুষগুলোর দিকে চলে আসে, সবাই আসে। এবং আসার পরে তখন গ্রামের মানুষে জিজ্ঞেস করতেছে কী হয়েছে। জান্নাত কোনো কথা বলে না। আমার মামা তখন বলতেছে আমার মামার সাথে নাকি জান্নাতের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এবং জান্নাতকে আমার মামা রাত্রেবেলা এখানে আসতে বলছে, এই জন্য জান্নাত আসছে। তখন জান্নাত বলছে যে না, আমি প্রস্রাব করতে বেরোয়েছিলাম ঘর থেকে, উনি আমাকে ট্রেনে এখান থেকে এখানে নিয়ে গেছে। কিন্তু আমার মামা তখন আমার ওই মামা তখন বলতেছে যে না, আমার মা তখন বলে যে হ্যাঁ, এই ব্যাপারটা আমিও জানি যে জান্নাতের সাথে আমার ভাইয়ের মানে আমার চাচাতো ভাইয়ের সম্পর্ক আছে। যদি ওরা মামা ভাগ্নে, আমি ব্যাপারটা অনেকভাবে চেষ্টা করেছি হাইডিং করার জন্য, এইটা আমার পক্ষে আর সম্ভব হয় না। এটা আমার মা সম্পূর্ণ আমাদের এলাকার চেয়ারম্যানের সাথে পরিকল্পনা করে এই কাজটা করে, বা গ্রামের আরও কয়েকটা মহিলাকে মা সাথে করে নেয়। এরপরে সবাই মিলে করে কি বলে যে জান্নাত যেহেতু এরকম একটা অঘটন ঘটাইছে, মানে জান্নাতকে বিচার করতে হবে, মানে দরবার করতে হবে। এটা নিয়ে এরপরের দিনে দরবার বসে। দরবার বসে তখন ওই দরবারে রায় হয় জান্নাত আর জান্নাতের মাকে আমাদের গ্রাম থেকে চলে যেতে হবে। মানে মানে ওরা ওদের মতো করে সিদ্ধান্ত নেয়, চেয়ারম্যান মেম্বার ওরা ওদের মতো করে সিদ্ধান্ত নেয়, তা না হলে জান্নাতকে ইমিডিয়েটলি বিয়ে দিয়ে ফেলতে হবে 2 দিনের ভিতরে, ওরকম করে। আমার বাবা তখন সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে, বাবা কোনো কথা বলে না। যদিও আমি ওই দরবারের ভিতরে বলতেছিলাম যে এইটা সম্পূর্ণ একটা প্ল্যানিং, এটা একটা প্ল্যানিং করে জান্নাতকে ফাঁসানো হয়েছে, কিন্তু আমার কথায় তখন কেউ কোনো মূল্যায়ন করে না। কারণ চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, আমাদের এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে সবাই তখন একটা সাইডে চলে যায়, সবাই তখন একটা সাইডে চলে যায়। ওই অবস্থার ভিতরে তখন চেয়ারম্যান 2 দিনের সময় দেয় যে 2 দিনের ভিতরে মেয়েকে বিয়ে দিয়ে ফেলতে হবে, তা না হলে 2 দিন পরে এই গ্রাম থেকে তাদেরকে চলে যেতে হবে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটাইছে, এটা আমাদের গ্রামের মান সম্মান নষ্ট হয়েছে। আমি জানি না যে এতে আমাদের গ্রামের মান সম্মান কোন দিক দিয়ে নষ্ট হয়েছে। যাই হোক, এভাবে কথাবার্তা বলার পরে একদিন পরে জান্নাতের মা তখন খুব কান্নাকাটি করে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। জান্নাতও কান্নাকাটি করে। জান্নাত আমাকে বলে ভাইয়া তুমি তো অ্যাটলিস্ট আমাকে বুঝো। আমি বললাম যে আমি সব কিছুই জানি, কিন্তু আমার ওই মামা একটা বদমাশ আর আমার মায়ের কথা শুনে আমার মামা এই কাজগুলো করছে। আচ্ছা বাদ দাও, এখন যাহা বার্তা হয়েছে এটা একটা মানে ব্যবস্থা করতে হবে, এরকম করে তখন আমার মা মানে ওই দরবারের ভিতরে। কিন্তু আরেকটা কথাও হয়, 2 দিনের ভিতরে হয় আমার যে মামা আছে ওই মামার কাছে জান্নাতকে বিয়ে দিতে হবে, তা না হলে অন্য কোথাও জান্নাতকে বিয়ে দিতে হবে, ওইটা বলে। তো এরপরের ভিতরে আমার মানে জান্নাতের মা তখন সিদ্ধান্ত নিল যে প্রয়োজনে আমার যে মামা আছে ওই মামার কাছে জান্নাতকে বিয়ে দিবে, ওই মেম্বারে মানে চেয়ারম্যানের কাছে বিয়ে দেবে, মানে যেহেতু চেয়ারম্যান অনেক বয়স্ক, আমার মামা তো মোটামুটি ইয়াং আছে, ওই মামার কাছে জান্নাতকে বিয়ে দিবে। এই নিয়ে তখন কথাবার্তা চলতেছিল, কিন্তু আমার মামা তখন জান্নাতকে বিয়ে করার জন্য অস্বীকার করে। উনি তখন বলে যে না, উনি জান্নাতকে বিয়ে করবে না, জান্নাতকে বিয়ে করবে না। এটা নিয়ে অনেক টানাহেসড়ার ভিতরে পড়ে তখন জান্নাতের মাকে বিভিন্ন দিক থেকে গ্রামের মহিলারা আমার মা সহ সবাই মিলে খুবভাবে প্রেশার দিচ্ছিল এবং বোঝাচ্ছিল। একটা পর্যায়ে সবার বুঝে পড়ে জান্নাতের মা তখন জান্নাতকে ওই বৃদ্ধ চেয়ারম্যানের কাছে বিয়ে দিতে রাজি হয়ে যায়। যখন জান্নাতের মা রাজি হয়ে যায়, সেদিন জান্নাতের চিৎকারে যেন আকাশ বাতাস একসাথে হয়ে গেছিলো। জান্নাত প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, এত পরিমাণে কান্নাকাটি করে, মানে জান্নাত বলে যে আমাকে আমার মাকে সম্পূর্ণ উল্টা বোঝানো হয়েছে, আমি এরকম একটা বয়স্ক লোককে বিয়ে করবো না, খুবভাবে বলে। কিন্তু জান্নাতের মা তখন সম্পূর্ণ ওই মেম্বারের মানে চেয়ারম্যানের কথা রাজি হয়ে যায়।
কিন্তু একটা ব্যাপারে আমি আজও ক্লিয়ার না যে জান্নাতের মা কোনোরকম আমার মাকে দেওয়া ওই 10 লাখ টাকার ভিতরে কোনো ভাগও নিয়েছে কিনা, ওইটা কিন্তু আমি জানি না। এরপরে পারিবারিকভাবে জান্নাতের সাথে ওই মেম্বারের বিয়ে ঠিক, মানে চেয়ারম্যানের বিয়ে ঠিক হয়, সবাইকে জানানো শোনানো হয়, বিয়ে ঠিক হয়, বিয়ের দিন তারিখ ঠিক হয়। তো জান্নাত তখন খুব কান্নাকাড়ি করে, আমি তখন তাকে বুঝাই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মন খারাপ করিস না, ওখানে বিয়ে হলে তুই ভালোই থাকবি। কারণ ওনার যে বড় বউ আছে ওই বড় বউ তো অনেক বৃদ্ধ, মানে ঘর থেকে বেরিয়ে হইতে পারে না, লোকটা যদিও বয়স্ক হয়ে থাকে কিন্তু তোকে খুব ভালোবাসবে, তুই যেহেতু একটা কুমারী মেয়ে দেখতে অনেক সুন্দর, তোকে ভালোবাসবে, এটা সেটা বলে আমিও তখন জান্নাতকে বুঝাইতে শুরু করে। কারণ নিরুপায় হয়ে যায় তখন, কি করব, মায়ের অত্যাচার সহ্য করে থাকার মতো কোনো অবস্থা ছিল না। যাই হোক, এরপরে জান্নাতের সাথে আমাদের ওই মেম্বারের চেয়ারম্যানের বিয়ে হয়, বিয়ে ঠিক হয়ে যায়। তো বিয়ের এক মাস পর্যন্ত জান্নাত খুব ভালোই থাকে, মানে এক মাস পর্যন্ত কোনো প্রবলেম হয় না। এক মাস ওই জান্নাতকে ওই চেয়ারম্যান অনেক ভালোবাসে, কিন্তু এক মাস পরে জান্নাতের, মানে জান্নাতের সাংসারিক জীবনে অনেক প্রবলেম দেখা দেয়। প্রবলেম দেখা দেয় এইটা এরকম যে চেয়ারম্যান প্রতিদিনে হচ্ছে বাইরে থেকে এটা সেটা খেয়ে আসে, এবং এটা সেটা খেয়ে আসে, খেয়ে জান্নাতের গায়ে হাত তোলে। বাড়িতে মানে বাসাতে যত কাজ আছে সম্পূর্ণ কাজ গুলো জান্নাত করে, মানে একটা কাজের বুয়ার মতো সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম জান্নাত করে, কোথাও সে বিন্দুমাত্র মূল্যায়ন পায় না। প্রত্যেকটা মানুষের কাছে জান্নাত অবহেলিত একটা নাম, কেউ তাকে দেখতে পারে না, সবাই তাকে অবহেলা অবজ্ঞা ঘৃণা করে। তো এরকম অবস্থার মধ্যে পড়ে তখন জান্নাত আর নিতে পারতেছিল না, তখন খুব কান্নাকাটি করে, খুবই কান্নাকাটি করে, ভীষণ কান্নাকাটি করে, এর কাছে বলে, ওর কাছে বলে, এখানে বলে, ওখানে বলে, কি করবে। কিন্তু ওই মুহূর্তে কেউ তাকে কোনো রকমের সাপোর্ট করে না। আমাদের বাড়িতে আসলে জান্নাতের মাও বলে যে বয়স্ক লোকের সাথে বিয়ে হয়েছে, মানে অ্যাডজাস্ট হতে কিছুদিন সময় লাগবে। আমার বাবাও একই কথা বলে যে বিয়ে হয়ে গেছে, এখন যে করেই পারিস স্বামীর সংসার করতে শুরু কর বা স্বামীর সাথে থাকতে শুরু কর। আমার মাও সেম একই কথা বলে, কারো কাছ থেকে কোনো রকমের মূল্যায়ন পায় না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন আমাকে বলে যে কেউ যদি আমাকে মূল্যায়ন নাই করে আমি আল্লাহর কাছে চলে যাব। এই কথাটা ও আমার কাছে বলে, আমি তখন বললাম যে আল্লাহর কাছে চলে যাবি মানে বুঝলাম না। ও আমাকে বলে যে আমি প্রয়োজনে সুইসাইড করব, এরপর আমি এই চেয়ারম্যানের ঘর করবো না। আমি সেদিন তাকে একটু রাগান্বিত ভাষায় বললাম যে তুই এগুলো কী বলতেছিস, তোর সমস্যাটা কোথায়, তুই সংসার করবি, তোর স্বামীর সংসার, তোর এখানে প্রবলেম কী। এইটা বলার পরে ও তখন ওর পিঠটা, মানে কাপড়টা উঠে ওর পিঠটা দেখায়। ওর পিঠটা দেখার পরে আমি নিজে আমার দু চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার তখন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল যে মানে ওর পিঠের ভিতরে এমনভাবে তাকে মারা হয় যে নর্মালি যে কোনো মানুষ দেখলে কান্না করে দেবে। ও তো দেখতে একেবারে সাদা ছিল, একদম মানে দবদবা সাদা ছিল, অনেক ফর্সা ছিল। আর ওই সাদা শরীরের ভিতরে যখন এই রক্তের দাগগুলো বসে গেছে আমারও তখন খুব খারাপ লাগে, মানে আমি তখন কী করবো বুঝতে পারি না। আমিও তখন তাকে বলি যে আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে আছি, তুই আমার সাথে যোগাযোগ করিস। এরপরে সে আমাকে ফোনে প্রতিদিনও ফোন করে করে তাকে যে মারে সে মায়ের এই শব্দগুলো আমাকে শোনাচ্ছে, ওরা মারতেছে মায়ের এই শব্দগুলো আমি শুনতেছি। যতভাবে আমি চেয়ারম্যানকে বলি যে চেয়ারম্যান তখন কেন এতটা রাগান্বিত হয়, কেন তাকে মারে, ওইটাও কিন্তু আমি বুঝতে পারি না তাকে মারার কারণটা কি। এটা সেটা খেয়ে আসে, ঘরে আসার পরে মানে ওরে মারতে শুরু করে, মানে একেবারে লাইক একদম পাগলের মতো হয়ে যায় আর কি, একটা পাগল যেরকম এরকম করতে শুরু করে। এরপরে জান্নাতের উপরে এইভাবে অত্যাচারগুলো নিতে তো আমি একটা পর্যায়ে খুব ডিপ্রেশনে পড়ে যাই, মানে আমি নিজেও তখন আর কোনো কিছু করতে পারি না। এরপরও সহ্য করে যাই, ওরকম করে যেতে যেতে আমি একটা পর্যায়ে ইন্টারমিডিয়েট পাস করি, ইন্টার পাস করি। আর এরই মাঝে কিন্তু জান্নাতে বাচ্চা কনসেপ্ট করে, বাচ্চা কনসেপ্ট করার পরে জান্নাত কিন্তু সেই বাচ্চা নেয় না, ও বাচ্চা নষ্ট করে ফেলে। এবং বাচ্চা যে নষ্ট করে আমাকে বলে যে আমি বাচ্চা নষ্ট করে ফেলবো, কারণ আমি ওর ঘরে বাচ্চা নিতে চাই না। মানে জান্নাতের আগে পরে টার্গেট হচ্ছে জান্নাত ওই মেম্বারের সংসার করবে না, মানে চেয়ারম্যানের সংসার করবে না, ওই চেয়ারম্যানের সংসার থেকে সে টুডে ওর টুমিরি সে ওখান থেকে চলে আসবে, এরকম হচ্ছে তার প্ল্যানিং। যাই হোক, এভাবে দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। ইন্টার কমপ্লিট করে আমি তখন চট্টগ্রামেরই একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আর আমার পড়াশোনার কিন্তু সম্পূর্ণ খরচ আমার বাবাই দেয়। আমার মা যে চেয়ারম্যানের কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে এটার কোনো ভাগ জান্নাতের মাকে দিছে কিনা তা তো জানিই না, এবং সেই টাকা কী করছে তাও আমরা জানি না। এটা আমরা পরে মানে একটু একটু করে জানতে পারি যে চেয়ারম্যান এত টাকা দিয়ে জান্নাতকে বিয়ে করছে, এটা আমরা জানতে পারি। যাই হোক, এরপর আমি যখন চট্টগ্রামে চলে যাই আমি ওখানে থাকতেছি, বাট অল তখন থেকে মানে এরকম হইতো যে জান্নাত প্রতিটা রাতে আমাকে ফোন করতো, এবং ফোন করে সে একদিন করে কি একদিন ওই দিন মঙ্গলবার ছিল, ও সরাসরি হচ্ছে চট্টগ্রামে চলে আসে, চট্টগ্রামে কাজিরডুড়িতে আসে, কাজিরডুড়িতে আমি থাকতাম, ওইখানে এসে আমাকে ফোন করেছে ভাইয়া আমি কাজিরডুড়িতে চলে আসছি, এরকম করে আমাকে বলে। আমি তখন বললাম তুই কেন আসলো, আমাকে বলে আমি আর অত্যাচার সহ্য করতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না ভাইয়া, এই জন্য। আমি তখন কাজের টুয়ে থাকি, আমি যে হোস্টেলে মানে হোস্টেলে বলতে একটা মেসে থাকতাম, ওই মেসে তাকে নিয়ে আসি। তখন মেসে আমার আরও কিছু বন্ধুবান্ধব থাকে, তারাও আসে, মানে তারাও থাকে, ওরে আমি নিয়ে আসি। আনার পর ও তখন কান্নাকাটি করে ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা বলতে থাকে।
মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, ওকে কীভাবে মারে, কীভাবে অত্যাচার করে, ওগুলো সব কিছু বলে। বলার পরে আমার মেসে যতগুলো ছেলে ছিল প্রত্যেকটা ছেলে সেদিন কান্না করে, মানে প্রতিটা ছেলের চোখে জল চলে আসে। সবাই বলে যে আল্লাহ, এই মেয়েটার উপর এইভাবে অত্যাচার হচ্ছে, তুই ভাই হয়ে কিছু করতেছিস না। আমাকে খুবভাবে সবাই ধরে। ধরার পর আমি তখন বললাম যে কী করতে পারি, আমি তো আমার তো আসলে অত বেশি টাকা পয়সা নাই যে আমি কিছু একটা করব। পরিশেষে আমি চিন্তা করি যে যাই হোক, আমি তাকে একটা বাসা ভাড়া করে দিই, ওইদিকেই একটা বাসা ভাড়া করে দিই। বাসা ভাড়া করে আমি তাকে বলি যে তুই যে এখানে আসছিস কাউকে বললি? ও বলে না, আমি কাউকে বলি নাই, আমি কাউকে না বলেই চলে আসছি। আমি বললাম ঠিক আছে, তুই এই বাসায় থাক, এরপর আমি একটা ব্যবস্থা করবো তোর জন্য। তো আমি যে টাকা পাইতাম বাড়ি থেকে এবং তার পাশাপাশি টিউশনও করতাম, তো ওইখান থেকে কিছু টাকা আমি হচ্ছে জান্নাতকে দিতাম, জান্নাতের ভরণ পোষণ খাওয়া দাওয়া। আমি প্রায় 2 মাস এভাবে জান্নাতকে রেখে দিই। আর ওই দিক দিয়ে তো চেয়ারম্যান প্রতিনিয়ত আমাদের বাড়িতে যাচ্ছে, হুমকি ধুমকি দিচ্ছে। আমার মাকে বলে যে মেয়েকে বের করে এনে দেন, নাহলে আপনি আমাকে টাকা ফিরিয়ে দেন, এটা সেটা বলে আমার মাকে অত্যাচার করে, আমার বাবাকেও গালাগালি করে এবং জান্নাতের মাকেও প্রচণ্ড রকমের গালাগালি করে। চেয়ারম্যান ওদিক দিয়ে উত্তাপ করতেছে, কিন্তু কেউই বুঝতে পারে না যে জান্নাত আমার কাছে আছে। আমি তাকে 2 মাস এখানে লুকিয়ে রাখি। তো 2 মাস পরে মানে ও আমাকে বলে যে ওনাকে গার্মেন্টসে চাকরি করবে। আমাকে বলে যে ভাইয়া, গার্মেন্টসে অনেক মেয়েরা চাকরি করে, আমি গার্মেন্টসে চাকরি করব, আমি তো আর পড়াশোনা জানি না যে আমি কোনো অফিসে চাকরি করব, তোমার কাছ থেকে ওরকম টাকা নিতে আমার ভালো লাগতেছে না, মানে আমি গার্মেন্টসে চাকরি করব, ওরকম করে আমাকে বলে। তো যখন খুবভাবে আমাকে বলে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখনই চট্টগ্রামেরই একটা গার্মেন্টসে, ছোটোখাটো একটা গার্মেন্টসে আমি তাকে ভর্তি করাই দিই। তো ওই গার্মেন্টসে চাকরি করতেছে, কিছুদিন পর ওই গার্মেন্টসের এক PM তাকে হচ্ছে পছন্দ করে বসে, PM পছন্দ করে বসে, এবং পছন্দ করে বসার পরে PM তাকে বিয়ের প্রপোজ দেয়, ডাইরেক্ট প্রপোজাল পাঠায়। পাঠানোর পরে জান্নাত তখন আমাকে এই কথাটা বলে যে আমি যে গার্মেন্টসে চাকরি করি, ওই গার্মেন্টসের PM আমাকে বিয়ে করতে বলতেছে ভাইয়া, এবং পারিবারিকভাবে উনি আমাকে বিয়ে করবে। আমি তখন বললাম যে তুই কি পাগল হয়ে গেছিস, পারিবারিকভাবে এই লোক তোকে বিয়ে করবে, কীভাবে পরিবারে তুই যাবি, তোর পরিবারে তো অলরেডি তোর বিয়ে হয়েছে, ওই ছেলে যদি জানতে পারে যে তোর একটা বিয়ে হয়েছে তাহলে কি তোকে বিয়ে করবে? ও আমাকে বলে উনি যদি জানে যে আমার বিয়ে হয়েছে তারপরও আমাকে বিয়ে করবে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা একটু চিন্তাভাবনা করি। এরপরে আমি আমার হোস্টেলে আসি। হোস্টেলে আসার পরে আমার যে বন্ধু বান্ধবগুলো আছে আমি তাদের কাছে ব্যাপারগুলো বলি যে দেখি এই ঘটনা, এখন জান্নাতকে হচ্ছে এই লোকটা বিয়ে করতে চায় PM টাইপের এরকম। তখন আমার বন্ধু বান্ধবগুলো সবাই আমাকে মানা করে, সবাই বলে যে না না না, এটা হতে পারে না, কারণ হচ্ছে দেখা যায় কিন্তু এটা ভালোর জন্য তুই বিয়েটা দিবি, কিন্তু গার্মেন্টসের GM PM বা সুপারভাইজার এরা কখনো ভালো হয় না, এদের এক একজনের 3-4টা বউ থাকে, এটা আসলে ভালো হবে না, এটা তুই করিস না, মেয়ের জীবনটা তো এমনি আগে অনেক নষ্ট হয়ে গেছে, এখন আর নষ্ট করিস না। আর আরেকটা ব্যাপার আসলে না বললে আমার মানে বেইমানি করা হবে, সেটা হচ্ছে মানে আমার যে হোস্টেলে বন্ধুবান্ধবগুলো ছিল, আমার বন্ধুবান্ধবগুলো কিন্তু আমাকে খুব টাকা দিত, মানে ওরা প্রতি মাসে হচ্ছে একটা অ্যামাউন্ট আমাকে দিত জান্নাতের জন্য, মানে জান্নাতের মানে থাকা খাওয়া ভরণ পোষণের জন্য। আমার বন্ধুগুলো খুব ভালো ছিল, ওরা আসলে ওদের মতো বন্ধু আসলে এই দুনিয়াতে হয় না, এত ভালো ছিল ওরা, নিজেরাও জান্নাতকে নিজের বোনের মতো দেখত, খুব মানে জান্নাতের প্রতি অনেক টেক কেয়ার, যত্নবান ছিল। বাসায় কোনো আমাদের বুয়ে যদি বাসায় ভালো কোনো রান্নাও করতো না, তখন আমার বন্ধুরা বলতে চায় যা জান্নাতকে একটু দিয়ে, আমি তখন দিয়ে আসতাম। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে কীভাবে জানি এই ব্যাপারটা চেয়ারম্যানের কানে পৌঁছে যায় যে জান্নাত আমার কাছে আছে, আমি জানি না। আমার বাবা তখন আমাকে ফোন করে একদিন জিজ্ঞেস করে যে আমাকে বলে যে তাফসির, জান্নাত কি তোর কাছে আসছে, আমাকে এটা বলে। আমি বললাম যে না, জান্নাত আমার কাছে নাই। আমার বাবা বলে মিথ্যে বলিস না, চেয়ারম্যান আসছে, চেয়ারম্যান এসে বলে গেছে যে জান্নাত নাকি তোর কাছে আছে, তোর কাছ থেকে জান্নাতকে আমরা নিয়ে মানে আইনে দেওয়ার জন্য। আমি তখন বললাম যে কীভাবে চেয়ারম্যান জানলো কীভাবে? আমার বাবা বলে কীভাবে জানছে জানি না, যদি থেকে থাকে তাহলে জান্নাতকে বাড়িতে পাঠাও। আমি তখন জান্নাতের কাছে যাই, ইমিডিয়েটলি গিয়ে বলি যে জান্নাত এই ঘটনা। জান্নাত তখন হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করে, প্রথম প্রচণ্ড মানে প্রচণ্ড কান্নাকাটি করে। আমাকে বলে যে তাহলে আমাকে এখান থেকেও নিয়ে যাবে, আমি এখন কী করবো, মানে ও খুব কান্নাকাটি করে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই তো মানে কোথায় আছিস সেটা তো আর ওরা জানে না, বা তোকে তো আর খুঁজে পাবে না, কোথায় আছিস সেটা তো তোকে বের করতে পারবে না। এর ঠিক তারই 3-4 দিন পরে আমার হোস্টেলে মানে আমার ওই মেসে চেয়ারম্যান চলে আসে। আসার পরে চেয়ারম্যান আমাকে বলে যে এরকম আমাকে এসে জিজ্ঞেস করে। আমি তখন আমার বন্ধুদেরকে বলি, তো আমার বন্ধুগুলো মানে প্রত্যেকটা বন্ধু অনেক ভালো ছিল, কিন্তু তাদের মাঝে কীভাবে জানি আমার একটা বন্ধুকে চেয়ারম্যান পটাই ফেলে আমাদের এখানে আইসা মানে আমাদের মেসে আইসা, আমি জানি না। আমার ওই বন্ধুর মাধ্যমে চেয়ারম্যান ইনফরমেশন পেয়েছে যে জান্নাত অমুক জায়গায় আছে। এটা জানার পরে চেয়ারম্যান তখন করে কি যে তার এলাকার যে লোকজন ছিল লোকজন নিয়ে ওই বাসায় গিয়ে জান্নাতকেও নিয়ে যায়। আমি তখন হচ্ছে আমার ক্লাসে ছিলাম, তো জান্নাত আমাকে ফোন দিয়েছে অনেকগুলো। তো আমি যখন ক্লাসে ছিলাম মোবাইল সাইলেন্ট ছিল, আমি তখন ধরতে পারি নাই। ওইখান থেকে একরকম জোরাজোরি করে তারা জান্নাতকে নিয়ে যায়। জান্নাতকে নিয়ে যাওয়ার পরে আমি যখন ক্লাস থেকে বের হই, বের হওয়ার পরে আমি মোবাইলে জান্নাতের অনেকগুলো কল দেখি। কল দেওয়ার
হওয়ার পরে আমি তখন জান্নাতকে কল ব্যাক করি, কল ব্যাক করার ভিতরে জান্নাতের নাম্বারটা বন্ধ। বন্ধ হওয়ার পর আমি তখন সরাসরি জান্নাত যেখানে ভাড়া থাকতো সেখানে যাই। সেখানে যাওয়ার পরে ভারিওয়ালার মাধ্যমে জানতে পারি যে এরকম এরকম চেয়ারম্যান আপন অনেকগুলো লোকজন এসে কাবিন টাবিন কাবিনের কাগজ টাগজ দেখাইয়া জান্নাতকে ওখান থেকে নিয়ে গেছে। এবং সেখানে নাকি ওই এলাকার হচ্ছে চৌকিদার, মানে যে হচ্ছে চৌকিদারও ছিল, তারপর হচ্ছে ওই থানার মানে আমাদের আওতাধীন যে থানা আছে ওই থানার একজন পুলিশও ছিল। এই জন্য এলাকার মানুষ কিছু করতে পারে না, জান্নাতকে তখন ওখান থেকে নিয়ে যাওয়া হয়। আমি তখন মানে বললাম যে এটা কেমন কথা, এটা তো হতে পারে না। আমি তখন এখানে মানে একদিন থাকি, বাসায় একদিন থাকার পর আমার বন্ধুবান্ধবের মাঝে আমি জিজ্ঞেস করি যে এই ঘটনাটা কী করছে, মানে কেউ না কেউ করছে। তা না হলে জান্নাত যে জায়গায় আছে এই জায়গায় জান্নাতের ঠিকানা চেয়ারম্যানের বের করা কোনো অবস্থায় সম্ভব না। মানে জার্মান মানে ওই চেয়ারম্যান কোনো অবস্থায় জানতো না যে জান্নাত কোথায় আছে। এরপরে যাই হোক, যে বন্ধু বেমানি করছে সে তো করছে, আমার আর মানে বন্ধুদের উপরে আর কোনো বিশ্বাস নাই। আমি তখন হচ্ছে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে বাবা মা এবং জান্নাতের মা মানে সবাই আমার উপরে খুবই ক্ষিপ্ত, মানে আমাকে গালাগালি করতেছে, তুই অসভ্য, তুই জানোয়ার, তুই এই কাজটা কীভাবে করলি, তোর সৎ বোনের সংসারটা তুই ভেঙে দিচ্ছিস, মানে সবাই উল্টো আমাকে ব্লেম দেয়। এই যে চেয়ারম্যান জান্নাতকে মারে, জান্নাতের গায়ে হাত তুলে জান্নাতকে অত্যাচার করে, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই শুধু আমাকেই গালাগালি করতেছে, আমি কেন জান্নাতকে নিয়ে গেলাম, আমারই নাকি সমস্ত দোষ। যাই হোক, আমাকে দোষারোপ করতেছে, আমি দোষী, আমি স্বীকার করলাম যে ঠিক আছে আমার দোষ। এভাবে আমি তখন বাড়িতে তা থেকে হোস্টেলে থাকতেছি। তো হোস্টেলে থাকি, তারই প্রায় 20-25 দিন পরে জান্নাত আমাকে পুনরায় আবারও ফোন করে, একটা নতুন নাম্বার থেকে আমাকে ফোন করে খুবই কান্নাকাটি করে, মানে খুবই কান্নাকাটি। আমাকে বলে যে ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, অনেক ত্যাগ স্বীকার করছো, আমি আর মানে এই জীবনটা নিতে পারতেছি না, আমি আজকে রাতে ফাঁসি দিয়ে মারা যাব। তোমাকে শুধু বললাম ব্যাপারটা, আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম, তোমার সাথে তুমি আমার অনেক উপকার করেছো, তোমাকে না বলে যদি আমি এই কাজটা করি মানে আমার কাছে মনে হবে যেন আমি নিজেই বেইমানি করেছি, অন্যায় করেছি, এই জন্য আমি তোমাকে কথাটা বললাম। আমি তখন বললাম যে জান্নাত আমার একটা কথা শোন, তুই আমার জাস্ট একটা কথা শোন, আমার এই কথাটা শোন, তুই এমন একটা কাজ করিস না, এই যদি কাজটা করিস তোর এই কাল মানে ইহকাল পরকাল তুই দুইটা কালে তোর নষ্ট হয়ে যাবে, তুই এই কাজটা করিস না বোন। ও আমাকে বলে যে এছাড়া আমার কাছে তার কোনো রাস্তা খোলা নাই, তুমি তো অনেক চেষ্টা করছো এই রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। আমার উপরে যে কী পরিমাণ, আগে তো শুধু আমার শারীরিকভাবে নির্যাতন করতো, এখন আমাকে যৌনভাবে নির্যাতন করতে শুরু করছে এবং এমনভাবে করতেছে ভাইয়া আমার মানে প্রতিরাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, আমি আর পারতেছি না। আমি তখন তাকে বললাম যে তুই মরে গেলেই সব কিছু সমাধা হয়ে যাবে না, তুই বল আমি তোর জন্য কী করতে পারি। ও বলে কিচ্ছু করতে পারে না, আমি চলে যাব। তখন আমি তাকে বললাম যে শোন, তুই শ্বশুরবাড়ির পিছনে আমি আসতেছি, তুই আয় আমি তোকে নিয়ে চলে আসবো, এইটা বলে। ও বলে যে না আমি আর যাবো না। আমি তাকে খুবভাবে বলেছি দেখ বোন, তুই আমার এই কথাটা বুঝতে চেষ্টা কর, তুই মরে গেলেই সব কিছু সমাধা হয়ে যাবে না, তুই মরে গেলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ আমার মায়ের জন্য আজকে তোর জীবনের এই করুণ পরিণতি, তুই চলে আয়, আমি তোকে নিয়ে প্রয়োজনে দূরে কোথাও চলে যাবো। ও আমাকে বলে আর কত দূরে নিয়ে যাবা, ওই চট্টগ্রাম শহর থেকেও চেয়ারম্যান বের করে ফেলছে আমাকে। আমি তখন তাকে বললাম যে শুধু চট্টগ্রাম শহর না, আমি চট্টগ্রাম শহর থেকেও আরও দূরে কোথাও তোকে নিয়ে যাবো, তুই আয়। খুবভাবে বোঝানোর পরে ও তখন বলে আচ্ছা ঠিক আছে। তো ও তখন রাজি হয়। তখন মানে গড়িতে সময় রাত আনুমানিক প্রায় 3টার দিকে আমি আমাদের মানে ওকে যেই ঠিকানা দিই ওই ঠিকানায় যাই। যাওয়ার পরে দেখি যে ওখানে দাঁড়াই আছে, মানে কীভাবে চেয়ারম্যানকে ম্যানেজ করছে বা কীভাবে চেয়ারম্যান কোথায় আছে আমি জানি না, ওইখানে রাতেরবেলা দাঁড়াই আছে। তো থাকার পরে আমি তখন বললাম যে কী ব্যাপার, চেয়ারম্যান উদ্দেশ্য পায় না বা কয়? তো আমার বোন ও বলতেছে যে চেয়ারম্যান এমন মানে এমন জিনিস খেয়ে আসে রাত্রেবেলা, এসে আমার কতক্ষণ মাইরে এরপর ঘুমায় যায়, আর একবার ঘুমাইলে ও সকাল 10টা 11টার আগে আর ঘুম থেকে উঠতেই পারে না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে চল। এরপর তাকে নিয়ে আমি প্রথমে চট্টগ্রামে আসি। চট্টগ্রামে আসার পরে আমি আগেই প্ল্যানিং করে রাখি যে আমি তাকে চট্টগ্রামে রাখবো না, ওখান থেকে আমি তাকে অন্য কোথাও নিয়ে যাবো। চট্টগ্রাম থেকে আমি তার সাথে সরাসরি হচ্ছে কক্সবাজার চলে যাই। অ্যান্ড আমার একটা বন্ধু ছিল কক্সবাজারেই, মানে ও আগে আমাদের এখানে পড়াশোনা করতে এখান থেকে ট্রান্সফার হয়ে কক্সবাজারে চলে যায়। ওর সাহায্য সহযোগিতায় আমি হচ্ছে জান্নাতকে নিয়ে ওদের বাসায় উঠি এবং আমরা ওদের বাসায় উঠি। তো আমি তো আর বলতে পারি না যে আমার এই ঘটনা, আমি সম্পূর্ণ আমার বউ হিসাবে মানে আমার বন্ধুকে বলি যে তুই তোর বাবা মাকে এটা বলবি যে আমরা স্বামী স্ত্রী কক্সবাজার ঘুরতে আসছি, এটা বলে আমি তখন আমার এই বন্ধুর বাসায় উঠি। আর বাড়িতে কী হয় না হয় আমি কোনো কিছুই জানি না। আমি মোবাইল ফোন বন্ধ, আমারটাও বন্ধ, জান্নাতেরটাও বন্ধ, দুইটা মোবাইল ফোনে বন্ধ করে দিই। এরপরে বন্ধুর পাশে উঠি। ওঠার পর ওরা তখন আমাকে একই রুমে থাকতে দেয়, যেহেতু বলতেছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ একই রুমে থাকতে দেয়। আমি তখন খাটে ঘুমাই, জান্নাত তখন হচ্ছে সোফাতে ঘুমায়। এভাবে প্রায় একদিনের মতো কেটে যায়। একদিন কেটে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বলতেছে বাবা মা কিন্তু ডাউট করতেছে, তোরা কিছু একটা করার জন্য ট্রাই কর। আমি তখন বললাম আমার কাছে কিছু টাকা ছিল আর কি, তো আমি তখন বললাম যে তুই আমার জন্য একটা ঘর ভাড়া করে দে, জান্নাত আর আমি একসাথে থাকবো। ও তখন আমার জন্য করে কি মানে ওইখানে কক্সবাজারে একটা ঘর ভাড়া করে এবং ওই ঘর ভাড়া করে দেওয়ার পরে আমি আর জান্নাত
রান্না তো হচ্ছে একই মানে একসাথে থাকতে শুরু করি। তো বাড়িওয়ালা যে যেখানে আমাদের জন্য ঘর ভাড়া করা হয় সেখানেও বাড়িওয়ালাকে আমরা স্বামী স্ত্রী পরিচয় স্বামী স্ত্রীর কথা বলি কিন্তু ঘরে উঠি। তো ঘরে ওঠার পর ওখানে থাকতেছি, যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সময়গুলো ভালোই কাটতেছে। প্রায় 15 দিনের মতো আমরা একই সাথে থাকি, আর ওই 15 দিন আমরা আমাদের এলাকাতে মানে আমাদের গ্রামে কারোর সাথে কোনো যোগাযোগ করি না। আমার বাবা মা বা চেয়ারম্যান কারোর সাথে কোনো যোগাযোগ নেই। জান্নাতকে নিয়ে মোটামুটি আমার সময়গুলো অনেক ভালোই কাটতেছে, ওখানে কোনো প্রবলেম নাই। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে হাতের টাকা তো একটা সময় পুড়িয়ে যাবে, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। আমি তখন প্ল্যানিং করলাম যে আমি কক্সবাজারে, আমি কিন্তু তখন আমার পড়াশোনা বন্ধ মানে সম্পূর্ণ রকমের বন্ধ, আমি তখন কী করলাম বিচের পাড়ে ওইখানে যে আপনারা যারা দেখেছেন যে মানে বিভিন্ন রকমের মাছ পোড়া বিক্রি করা হয়, মাছ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পুড়িয়ে বিক্রি করে, ওই দোকানে আমি একটা চাকরি নিই। ওই দোকানে একটা চাকরি নেই এবং ওই দোকানে চাকরি করতেছি, জান্নাতকে নিয়ে খুব ভালোভাবেই থাকতেছি, খুব ভালোভাবেই চলতেছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি জানি না কেন আমাদের বাড়িওয়ালা আমার কাছে কাবিনের কাগজ চায়, আমাকে বলে যে আপনার যে স্বামী স্ত্রী হয়ে আমাদের ঘরে ঢুকছেন কাবিনের কাগজ দেখাইতে হবে আমাকে, এটা বলে। আমি তখন, ওরে তো বিয়ে করি না, আমি কাবিনের কাগজ কোথায় পাবো? আমি তখন বললাম যে আমার কাছে কোনো কাবিনের কাগজ নাই, এটা বলি। তখন বলেছে যদি কাবিনের কাগজ না থাকে আপনার বাসা থেকে বেরিয়ে যাবেন, আমাদের বাসা থেকে চলে যাবেন, এটা বলে। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে হঠাৎ করে বাসা ছেড়ে আমি কোথায় যাব, বা যাওয়ারও তো কোনো জায়গা নেই। আমি তখন এই ব্যাপারটা নিয়ে হচ্ছে জান্নাতের সাথে আলাপ করি। জান্নাতের সাথে আলাপ করার পরে জান্নাত তখন আমাকে একটা অফার করে, এটা শোনার পরে যদি আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছিলো, জান্নাত আমাকে বলে যে ভাইয়া তোমার সাথে তো আমার কোনো ব্লাড সম্পর্ক নাই, কোনো রক্তের সম্পর্ক নাই, এবং তুমি যদি চাও তুমি আমাকে লিগ্যালি বিয়ে করতে পারো, এটাও আমাকে বলে। যখন আমাকে এই কথাটা বলে আমি তখন একটু বিব্রত হয়ে যাই, আমি বললাম যে তুই কী কথা বলতেছিস, তোর সাথে আমার ব্লাডিং কোনো সম্পর্ক নাই, কিন্তু গ্রামের মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে যে তুই আমার বোন। ও আমাকে তখন বলতেছে তুমি গ্রামের মানুষের কথা বাদ দাও, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমাকে এভাবে কতদিন লুকিয়ে রাখবা এখানে সেখানে। এমনও হইতে পারে যে আমরা দুজনে একদিন মানে বাইরে বের হলাম, পুলিশে যদি ধরে ওখানেও কাবির নামা চাইবে, আমাদের বাবা মায়ের সাথে কথা বলতে চাইবে, তাহলে কী করবা? আমি তখন বললাম যে তাহলে আমি কী করতে পারি, আমার তো মানে আমার মাথায় কোনো কিছুই আসতেছে না। ও আমাকে বলে যে এখন তুমি যদি এটা না করতেন, এটা যদি না করো তাহলে আমরা ভবিষ্যতে আরও বেশি বিপদে পড়বো, তুমি প্লিজ একটু ভেবে চিন্তে দেখো যে কী করা যায়। এরপরে কক্সবাজার আমার যে বন্ধু আছে আমি ব্যাপারটা নিয়ে আমার বন্ধুর সাথে আলাপ করি, মানে ওর যে অরিজিনাল হচ্ছে মানে জন্মনিবন্ধন, ওই জন্মনিবন্ধন যদি আমি আনি তাহলে তো ওর পরিচয় আর আমার পরিচয় একই হয়ে যাবে, কারণ আমার বাবা আমাদের বাবা তো এক। তো আমি তখন কী করলাম, আমার ওই বন্ধুকে দিয়ে ওর জন্য হচ্ছে আমি একটা কাবিননামা বের করি, মানে একটা কাবিননামা বের মানে সরি একটা হচ্ছে জন্মনিবন্ধনের পেপার বের করি কক্সবাজার থেকে টাকা দিয়ে আর কি, ঘুষ দিয়ে একটা জন্মনিবন্ধনের পেপার বের করি। অ্যান্ড জন্মনিবন্ধনের পেপারটা বের করার পরে ওই জন্মদিনে ওই জন্মনিবন্ধনের পেপারটা দিয়ে আমি হচ্ছে জান্নাতকে বিয়ে করি। এবং বিয়ে করার পরে আমার বন্ধু কিন্তু ব্যাপারটা তখনও জানতো না যে ঘটনাটা এরকম। আমি আমার বন্ধুকে বললাম যে মানে আমার বন্ধুকে আমি এটাই বলছিলাম যে ওর জন্মনিবন্ধন তো আমি আর এলাকা থেকে আনি নাই, ওখান থেকে বের করার সম্ভাবনা, যার জন্য তুই এখান থেকে একটু বের করে দে। তো আমাকে বের করে দেয়, যাই হোক বিয়ে হয়। এবং বিয়ে সাথে হওয়ার পর আমরা তখন একসাথেই থাকতে শুরু করি এবং আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছিল, সব কিছু ঠিকঠাক মতোই চলতেছিল। আর এই কথা তো লজ্জায় এলাকার কাউকে বলা তো দূরের কথা, এলাকার কারোর সাথে কোনো রকমের যোগাযোগে রাখতেছি না। আমার মাঝে মাঝে মায়ের জন্য টেনশন হচ্ছিলো যে কারণ চেয়ারম্যান যে পরিমাণের ডেয়ারিং লোক মানে যে পরিমাণের খারাপ সে হয়তো আমার মায়ের কোনো ক্ষতিও করে ফেলতে পারে, এটাও হতে পারে। তো এরপরও মনকে একটা জিনিসে বুঝাইলাম যে মায়ের কোনো ক্ষতি করতে গেলে সেখানে জান্নাতের মা আছে, আমার বাবা আছে, তারা হয়তো আমার মাকে বাঁচাই দিতে পারবে, কিন্তু জান্নাতকে বাঁচানোর মতো তো আমি ছাড়া কেউ নেই। এটা চিন্তা করে আমি তখন এভাবেই সময়গুলো কাটাচ্ছিলাম, এখানেই পড়ে আছি, ওই হচ্ছে মানে দোকানে চাকরি করতেছি, জান্নাতকে নিয়ে চলতেছি। এভাবে প্রায় আরও 3 মাসের মতো কাটে। 3 মাস পর একদিন জান্নাত আমাকে বলতেছে যে তুমি যে টাকা বেতন পাও ওই টাকা দিয়ে আমাদের ঘর ভাড়া থাকা খাওয়া মানে করতে অনেক বেশি কষ্ট হয়, আমাদের কোনো রকমের প্রফিট নাই, মানে কোনো রকমের জমানে কোনো টাকা নাই। যদি এরকম হয় যে আমিও তোমার পাশাপাশি কোনো একটা চাকরি করি তাহলে দেখা যাবে যে আমাদের জমানো কিছু টাকা পয়সা থাকবে, এবং জমানো যদি কিছু টাকা পয়সা থাকে সেই টাকা পয়সা দিয়ে আমরা দুজনেই মোটামুটি কিছু একটা করতে পারবো। ওরকম আমাকে বলে যে ধরো দুজনেই চাকরি করলাম, তোমার চাকরির টাকাটা দিয়ে আমরা হচ্ছে ঘর ভাড়া দিলাম, থাকা খাওয়া সব কিছু হইলো, আর আমার চাকরির টাকাটা হচ্ছে সম্পূর্ণ রকমের জমানো থাকলো।
যদি আমার চাকরির টাকাটা জমানো থাকে তাহলে সেটা দিয়ে আমরা কিছু একটা করতে পারবো, আমাকে এটা বলে। আমি তখন চিন্তাভাবনা করলাম যে হ্যাঁ, এটি এই ওর কথা তো ঠিক আছে, কারণ এভাবে তো আর চলতে পারে না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। তো আমাকে বলে যে ঠিক আছে তুমি আমার জন্য একটা চাকরি দেখো। তো কক্সবাজারে আসলে ওর জন্য চাকরি খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট, মানে ওরকম কোনো চাকরি পাই না। প্রত্যেকটা জায়গায় চাকরি করতে গেলে একটা না একটা সমস্যা আছে। এরকম করতে করতে একটা হোটেলে আমি ওর চাকরি পাই, মানে চাকরি পাই বলতে এরকম খুবই নগণ্য একটা চাকরি, হোটেল ক্লিনার যেটাকে বলে আর কি। মানে মানুষ যেখানে থাকবে, গেস্ট থাকবে, ওরা যখন ঘুরতে বেরিয়ে যাবে তখন ও হচ্ছে ওদের রুমটা পরিষ্কার করবে, মানে ক্লিনার সোজা কথা যেটা আর কি, ওরকম ক্লিনারের একটা চাকরি পাই। আমি তখন তাকে বলি যে জান্নাত এরকম একটা চাকরি পাইছে, তুমি কি করবা? আমাকে বলে হ্যাঁ করবো, প্রবলেম কি, তুমি যদি বলো তাহলে আমি করবো, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে ওকে ফাইন ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই, তুমি এটা করো, আমি ওকে এটা বলি। ও তখন বলেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমাকে এটা বলে। তো আমি তখন ওই চাকরিটা ওকে দিই, ও তখন কাজ করতেছে মোটামুটি ভালোই, কোনো খারাপ না, মানে রুম পরিষ্কার করা, সার্ভেন্ট করা, ক্লিন করা, ওভাবে কাজ করতে করতে প্রায় আরও 6 মাসের মতো ওখানে কাজ করে। এরই মাঝে আমি আমার মাকে একদিন ফোন করি, মাকে একদিন ফোন করার পরে মা তখন প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। মা আমাকে শুধু একটা কথাই বলে যে তুই প্লিজ জান্নাতকে ফিরিয়ে দে, জান্নাত কই আছে তুই বল, তুই জান্নাতকে ফিরিয়ে দে, কারণ জান্নাতকে ফিরিয়ে না দিলে আমরা এই গ্রামে থাকতে পারবো না। আমি সেদিন মাকে বলেছিলাম যে জান্নাত না থাকার পরে যেহেতু এতগুলো মাস তুমি ওই গ্রামে থাকতে পারছো, বাকি দিনগুলোতেও পারবা, তুমি টেনশন করো না। এটা বলে আমি মাকে বোঝাচ্ছিলাম। মা কিন্তু কান্নাকাটি, মানে প্রচণ্ড রকমের মায়ের কান্নাকাটি, যে মাকে প্রতিনিয়ত চেয়ারম্যানের লোকজন এসে হুমকি ধুমকি দিচ্ছে, মাইট দিচ্ছে, গায়ে পর্যন্ত হাত তুলছে, মা এগুলো আমার কাছে বলে। যাই হোক, আমি এগুলো নিয়ে আর কোনো কান দিতেছি না, আমি জান্নাতকে নিয়ে পড়ে আছি, মায়ের কথা আমার মেমোরিতে আর নাই। যাই হোক, এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আলহামদুলিল্লাহ আমাদের একটা সুখের নিউজ আসে। সুখের নিউজ বলতে, মানে জান্নাত যে হোটেলে চাকরি করতো ওই হোটেলের যিনি মালিক ছিল উনি জান্নাতকে দেখে, দেখার পর উনি জান্নাতকে খুব পছন্দ করে। মানে উনি বলে যে তোমার মতো এত সুন্দর একটা মেয়ে ক্লিনারে চাকরি করো, বরং তার চেয়েও ভালো হয় কি তুমি রিসেপশনে বসো, তুমি যদি রিসেপশনে মানে সাজুগুজু করে বসো তাহলে দেখা যাবে যে আমার কাস্টমারের, মানে আমার হোটেলের রেপুটেশন আরও বেড়ে যাবে, মানে আমি অনেক বেশি কাস্টমার পাবো, এটা হচ্ছে জান্নাতকে বলে। তো বলার পরে জান্নাত তখন আমাকে এই ব্যাপারটা ফোন করে বলে যে এই ঘটনা তুমি কি বলো? আমি তখন বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা তো তোমার প্রমোশন এবং বিগ প্রমোশন, সো এটা যদি হয় তাহলে তো কোনো প্রবলেম নেই, তুমি করতে পারো। এরপরে আমার অনুমতিক্রমে ও তখন হচ্ছে ওই হোটেলের রিসেপশনে চাকরি করে, হোটেলের রিসেপশনে ও তখন চাকরি করতে শুরু করেছে আলহামদুলিল্লাহ, মানে কোনো প্রবলেম না, তখন রিসেপশনে চাকরি করতেছে, ওর দিনকালগুলো প্রচণ্ড রকমের ভালো কাটতেছে এবং ওর স্যালারিও তখন অনেক বেড়ে যায়। আর ও দেখতে অনেক সুন্দর ছিল, যখন মেকআপ কমপ্লিট করে যখন হচ্ছে রিসেপশনে বসতো ওকে দেখে না অনেক, মানে অনেক গেস্ট হচ্ছে হোটেলে আসতো, এরকম অবস্থা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। তো এই তখন আর আমার অতটা কাজ করা লাগতেছে না, ওর স্যালারি তখন প্রায় 18-20 হাজার টাকা মাস ইনকাম করতো, 18-20 হাজার টাকা ইনকাম করতো, এবং শুধুমাত্র ডেটামি ডিউটি করতো, নাইটে না, দেখা যায় কি সকাল 8 থেকে মানে রাত 8 পর্যন্ত এরকমভাবে ও ডিউটি হইতো, মানে রাত দিন মিলে 24 ঘন্টা কোনো কাজ হইতো না। আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে শুরু করলাম যে আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমার দিনগুলো কাটতেছিল। তো এভাবে কাটতে কাটতে জান্নাত তখন আমাকে বলতেছিল যে একটা কাজ করো, তুমি আমার মাকে নিয়ে আসো, মানে এটা বলতেছিল যে জান্নাতের যে মা আছে তাকে হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসার জন্য আমাকে বলে। আমি তখন বললাম চাচা ঠিক আছে। তো আমি একদিন জান্নাতের মায়ের সাথে কথা বলি, মানে আমি চাচ্ছিলাম যে ওনাকে আমি এখানে নিয়ে আসি এবং আসার পরে ওনাকে আমি অনেস্টলি সত্য কথাগুলো বলি যে এই ঘটনা ঘটছে। তো আমি যখন ওনাকে ফোন করে এমনি এমনি বলি, উনি তখন আর মানে কক্সবাজার আসতে রাজি হয় না, উনি বলে না আমি তোমাদের কাছে কেন যাবো, অ্যান্ড তুমি তোমার বোনকে নিয়ে কোন জায়গায় আসো, কেমনি আসো, কীভাবে আসো, তোমার সৎ বোন তাকে নিয়ে তুমি কীভাবে আসো, মানে উনি আমাকে উল্টা গালাগালি করে। এবং আমাকে সেদিন উনি এটাও বলে যে একদিন পানি থেকে আমি তোমাকে বাঁচাইছিলাম, এই জন্য না যে তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিবা, আমি ভিখারি ছিলাম, ভিখারিই তো ভালো ছিলাম, তুমি আর তোমার বাবা মিলে আমার জীবনটাকে জান্নাম বানিয়ে দিয়েছো, আমাকে এটা বলে। তো আমি তখন জান্নাতকে বলি যে জান্নাত এই ঘটনা, জান্নাত বলে ঠিক আছে, মা যেহেতু এরকম করেই বলতেছে মাকে আনার দরকার নেই, বাধ্য, মা যেহেতু বাবার কথা আর সৎ মায়ের কথা চলে তাদের কথায় মাকে চলতে দাও। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন জান্নাতের আরেকটা বিগ অফারের, মানে একটা বিগ অফার আসছে জান্নাতের জন্য। মানে জান্নাত যে হোটেলে চাকরি করতো ওই হোটেলে হচ্ছে দক্ষিণ কোরিয়ার কিছু মানে একটা ফ্যামিলি আসে আর কি, মানে হাজব্যান্ড ওয়াইফ তারা আসে, আসার পরে তারা হচ্ছে ওই হোটেলে থাকে, কক্সবাজার ওই হোটেলে থাকে। থাকার পরে তারা জান্নাতের সাথে অত্যন্ত মানে খুব কঠিনভাবে জান্নাতের সাথে মিশে যায়, জান্নাত তাদেরকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করে, খুবভাবে টেক কেয়ার করে, তারাও জান্নাতের প্রতি খুব দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার পরে ওই দক্ষিণ কোরিয়ার স্বামী স্ত্রী মিলে জান্নাতকে বলে যে তুমি একটা কাজ করো, আমরা একটা নতুন হোটেল দিব দক্ষিণ কোরিয়াতে, আমরা একটা নতুন হোটেল করবো এবং ওই হোটেলে তুমি রিসেপশন হিসেবে থাকবা, বাংলাদেশ থেকে যাওয়ার জন্য তোমার কোনো রকমের টাকা পয়সা লাগবে না এবং তুমি বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লক্ষ টাকার মতো স্যালারি পাবা।
এটা হচ্ছে ওই হাজবেন্ড ওয়াইফ মিলে জান্নাতকে বলে। বলার পরে জান্নাত সেদিন রাতের বেলা সে আমাকে এই ঘটনাটা বলে যে এই ঘটনা এখন তুমিকে বলো। আমি তখন বললাম যে তুমি তো একটার পর একটা গুড নিউজ পেয়ে যাচ্ছ, আমি এখন কী করবো বলো? আমি তো চিন্তা করতেছি যে আমি তোমার স্বামী হিসাবে সবসময় থাকতে পারবো কি না। আমাকে বলে আজকে যদি আমি ওই চেয়ারম্যানের সাথে থাকতাম তাহলে আমার কবরে এতদিনে ঘাস উঠে যেত, কিন্তু তুমি যখন আমার হাতটা ধরেছো, আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছো, এত ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় সেই পড়াশোনা শেষ করে তুমি আমার সাথে এইটা করতে পারছো, তাহলে তোমার কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আমি জানি যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমি চাই তোমার সাথে আমি আমার জীবনের বাকি সময়টুকু কাটাই, এবং তুমি যেভাবে যেটা করতে বলো আমি সেটাই করতে রাজি আছি। আমি তখন তাকে বললাম যে দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশে তুমি যাবা, এটা তো অনেক বড় একটা অফার, সুতরাং এটাকে এভাবে ডিনাই করতে নেই, আমি মনে করি যে তোমার যাওয়াটাই উত্তম। আমাকে বলে যে ওখানে গেলে কোনো প্রবলেম হবে না, তাই আমি বলি না কিসের প্রবলেম, তুমি কক্সবাজারে চাকরি করছো না, এরকমই হবে। ও বলে আচ্ছা ঠিক আছে। তখন দক্ষিণ কোরিয়ার ওই স্বামী স্ত্রীর কাছে ও তখন বলে যে ঠিক আছে আপনারা সব কিছু রেডি করেন, আপনাদের সব কিছু ঠিকঠাক হলে আমি তখন যাব। তো ওরাই তখন হচ্ছে জান্নাতকে কিছু টাকা অ্যাডভান্স করে, আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 1,00,000 টাকার মতো অ্যাডভান্স করে বলে যে তুমি মানসিকভাবে প্রিপারেশান নাও, পাসপোর্ট বানাও এবং ওখানে এখানে চাকরিটা ছেড়ে তুমি একটু রেস্ট করো। এটা বলে তারা তখন চলে যায়। তাদের সাথে জান্নাতের অলওয়েজ কথা হচ্ছিল, ভার্সুয়ালে কথা হচ্ছিল। তখন জান্নাত পাসপোর্ট তৈরি করে, অ্যান্ড পাসপোর্ট তৈরি করে সব কিছু আনুষঙ্গিক সব কিছু কমপ্লিট হওয়ার পরে ও যেদিন চলে যাবে তার 1 সপ্তাহ তখন ওর মায়ের জন্য খুব কান্না করতেছে। মানে ও বলে জন্মের পর থেকে ওর বাবাকে দেখে নাই, আমার বাবাকে বাবা বলে ডাকছে এবং ওর মাকে অনেক মিস করতেছে। আমাকে বলে অন্তত একটা বারের জন্য আমি মায়ের সাথে একটু দেখা করে যাবো। আমাকে এটা বলে আমি তখন বললাম যে জান্নাত দেখো আমি তোমাকে জাস্ট একটা কথা বলি, তোমার লাইফে এখন যে সুযোগটা আসছে, মানুষ হাজার বছর সাধনা করে ওই জিনিসটা পায় না, তুমি যে জিনিসটা পাইছো তুমি এই জিনিসটাকে পায়ে ঠেলে দিও না, তুমি যে জিনিসটাকে দূরে ঠেলে দিও না, এটা তোমার জন্য অনেক বড় একটা অফার, অনেক বড় একটা পাওয়া। আমি তোমার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি তুমি আর তোমার আম্মার সাথে দেখা করার দরকার নাই, তুমি এখান থেকেই হচ্ছে তুমি চলে যাও, তাকে এটা বলি। তো সে আমাকে বলে আমার মায়ের কাছে আমি যদি আল্লাহ না করুক আমার কিছু একটা হয়ে যায় তাহলে তো আমি কখনো আমার মাকে দেখতেও পারবো না। মানে ও বারবার এই কুফা টাইপের কথাগুলো বলতো। আমি বললাম যে কেন কিছু হবে কেন, তুমি বারবার একটা কথাই বলো, তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি কিছু হয়ে যায় তোমার কী হবে? এরকম বাংলাদেশ থেকে হাজার হাজার মেয়েরা আছে বিদেশে গিয়ে চাকরি বাকরি করে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, তোমার কিচ্ছু হবে না, তুমি আল্লাহর উপর ভরসা রেখো, তুমি যাও। এর ঠিক 1 সপ্তাহ পরে অশ্রু সজল চোখে কান্নাকাটি করতে করতে আমি আমার জান্নাতকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় করি। আমার কাছ থেকে বিদায় নিয়ে হচ্ছে ভিতরে ঢুকে যায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। আমি ওর দিকে তাকিয়ে আসে আমার তখন প্রচণ্ড রকমের খারাপ লাগতেছিল, ওই অনুভূতিটা আমি বাসায় বোঝাতে পারবো না, এতটা ভালোবাসলাম এই মানুষটাকে। যদিও সে আমার সৎ বোন ছিল, তারপর তাকে আমি বিয়ে কলম স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের মাঝে হলো, আজ তাকে এইভাবে বিদায় দিতে হবে এটা আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই। ভবিষ্যতের সুখের আশায়, সারা জীবন একসাথে ভালো থাকার আশায় আমি যখন তাকে বিদায় দিই, যাই হোক ও চলে যায়, দক্ষিণ কোরিয়া থেকে আমাকে ফোন করে বলে যে আমি ঠিকমতো আসছি, তুমি কোনো চিন্তা করো না, আমি যেখানে আসছি এটার পরিবেশ অনেক ভালো, মানুষগুলো অনেক ভালো, আমি এখানে চাকরি করতেছি, উনি আমাকে যেভাবে বলেছি এভাবেই কাজ করতেছে, উনি হোটেল এখনও রেডি করে নাই বাট হোটেলের কাজ চলতেছে, হোটেলের কাজ কমপ্লিট হলে আমি তখন ওখানে কাজ করব। আমি তখন তার সাথে অলওয়েজ ভিডিও কলে কথা বলতাম, অলওয়েজ ভিডিও কলে ইমোতে কথা বলতাম, ওর চেহারা দেখতাম, ও কী করে না করে, মানে সব কিছু আমাকে বলতে চো, এখানে আছে ওইখানে আছে সব কিছু আমাকে ডিটেলসে বলতো, আমি ওকে দেখতাম। যাই হোক সময়গুলো এভাবে কাটতে কাটতে ও প্রথম মাসে হচ্ছে আমার জন্য আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকার মতো পাঠাইয়া দেয়। তো আমি তাকে বললাম যে তুমি এখনও চাকরিতে জয়েনই করলে না, তুমি টাকা পাঠাই দিলা। আমাকে বলে যে আমি যে মালিকের কাছে আসছি উনি অনেক ভালো, ওনারা অনেক ভালো, তো আমাকে বলতেছে যে আমাকে বলতেছে যে মানে চাকরিতে জয়েন যখন করার তখন তো করবোই, বাট আমাকে ওরা মাসে মাসে এখন বেতন দিয়ে দিবে, আমার বেতন আটকাবে না, প্রতি মাসে বেতন দিবে। আমি তখন বললাম যে যাই হোক আলহামদুলিল্লাহ, পরও আমাকে প্রতি মাসে টাকা দিতেছে, কোনো মাসে 1.5 লাখ বা 1,70,000-1,80,000 ওরকম করে দিতেছে। ও তখন মানে মালিকের যে রেস্টুরেন্টটা এখন ওপেন হয় নাই, ওর আর পাশেই হচ্ছে আরেকটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা রেস্টুরেন্টে তখন চাকরি করতেছিল, মানে অন্য একটা রেস্টুরেন্টে ওই মালিকে দিয়ে দেয় ওইটাতেও চাকরি করতেছে, ওইটা থেকে যে বেতন পাচ্ছে আবার মালিকেও বেতন দিচ্ছে, দুইটা মিলিয়ে ও আমার জন্য পর্যাপ্ত টাকা পাঠায়। প্রায় 6 মাসের মতো তখন মানে হচ্ছে দক্ষিণ কোরিয়াতে থাকে, 6 মাস তার সাথে আমার অলওয়েজ যোগাযোগ হয়, আমাকে বলে যে ভালো আছে, সুস্থ আছে, কোনো প্রবলেম নাই, ঠিকঠাক মতো কাজ করতেছে আমার সাথে। মানে তার ব্যাপারগুলো এরকম ছিল যে আমাকে সবসময় বলতো, মানে কখনও কোনো ব্যাপার লুকাইতো না যে কী হচ্ছে না হচ্ছে, কে করতেছে না করতেছে, মানে প্রত্যেকটা ব্যাপার আমার কাছে খুব ক্লিয়ারলি বুঝায় বুঝায় বলতো এবং অলওয়েজ আমার সাথে ওর প্রত্যেকটা ব্যাপার ডিসকাস করতো। এভাবে 6 মাসের টাকা আমাকে দেয়, তো 6 মাসের টাকা দেয়, আমার কাছেও কিছু টাকা পয়সা থাকে যেহেতু আমি চাকরি করি,
সব কিছু মিলিয়ে মোটামুটি আমি খুব ভালো একটা অ্যামাউন্ট আমার কাছে চলে আসে। অ্যামাউন্ট আসার পরে আমি তখন তাকে বলি যে জান্নাত, আমি একটা কাজ করে যে টাকাটা পাইছি ওই, আমি কিন্তু তখনও কক্সবাজারে থাকতাম, আমাকে বলছে যে আমরা যে বাসায় থাকি ওই বাসায় যাতে থাকি, আমি যাতে বাসাটা চেঞ্জ না করি। আর আমিও ইচ্ছা করে বাসাটা চেঞ্জ করি নাই, কারণ ওই বাসাটার মাঝে ওর স্মৃতি আছে, মানে ওর স্মৃতি আছে, ওর সাথে আমি যে সময় কাটিয়েছিলাম, একসাথে ছিলাম, হাজারো স্মৃতি আছে। ওই স্মৃতিগুলো আমাকে খুব বেশি, মানে ওই স্মৃতিগুলোর মাঝে আমি তখন ওই বাসাটার মধ্যে পড়ে আছে, বাসাটা চেঞ্জ করি নাই, একই বাসায় থাকতে যে 6 মাসের টাকা জমানোর পরে আমি তখন করি ওখানে একটা চকলেটের দোকান দিই, মানে সাগর পাড়েই যে ছোটো ছোটো দোকানগুলো আছে, খোপের দোকান আপনার অনেকেই দেখেছেন, আমি ওখানে একটা চকলেটের দোকান দিই, একটা চকলেটের দোকান দিই। আমি তখন মোটামুটি ভালো টাকাই উপার্জন করতেছিলাম, অনেক ভালো টাকাই উপার্জন করি, মানে অনেক বেশি টাকার চকলেট বিক্রি করি, চকলেট বিক্রি করি, আলহামদুলিল্লাহ সময়গুলো ভালোই কাটতেছিল। এভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় আরও এখানে 6 মাসের মতো কাটায়। আরও 6 মাস কাটার পরে হঠাৎ করে দেখি যে 2 দিন ধরে জান্নাতের মোবাইলটা বন্ধ, মানে 2 দিন ধরে যখন জান্নাতের মোবাইলটা বন্ধ তখন আমার মাথায় খুব টেনশন ঢুকে যায় যে কী ব্যাপার, মানে মোবাইল বন্ধ কেন, 2-3 দিন ধরে টানা মোবাইলটা বন্ধ, তার যে কন্ট্রাক্ট নাম্বার ছিল কন্ট্রাক্ট নাম্বারও বন্ধ, ইমোটাও বন্ধ। তো 2 দিন পর আমি তাকে, মানে যখন কল ঢুকে আমি তাকে খুব গালাগালি করি যে কী ব্যাপার তুমি নাম্বার বন্ধ করে রাখছো কেন, আমাকে বলে যে ওর মোবাইল ডিস্টার্ব হয়েছে, আমাকে এটা বলে, কিন্তু ও যদি বলে যে ওর মোবাইল ডিস্টার্ব হয়েছে, ওর যে এভাবে কথা বলে ওর কথাবার্তা শুনে আমার কাছে এটা মনে হয় না যে ওর মোবাইল সমস্যা হয়েছে, আমাকে মানে এটা মনে হয় না যে, মানে আমি বুঝতে পারছি অন্য কিছু একটা, মানে ওর কণ্ঠটার মাঝে অনেক চাপায় একটা কষ্ট ছিল, আমি কিন্তু ওকে খুব ভালো করে বুঝতাম, মানে অনেক ভালো বুঝতাম। আমি তখন তাকে বলি যে জান্নাত আমার কাছে মিথ্যা বললো না, আমার কাছে বলো কী হয়েছে, তোমার কি কোনো প্রবলেম হয়েছে ওইখানে, তুমি আমাকে বলো। ও বলে না কোনো প্রবলেম হয় নাই, আমি ভালোই আছি, তুমি চিন্তা করো না, এটা বলো, তখন লাইনটা কেটে দেয়। এরপর থেকে ও আগে আমার সাথে যেভাবে কথা বলতো সেভাবে কথা বলে না, মানে কথা বলে কম কম, খুবই কম কম কথা বলে, 10টা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর দেয়, একটা প্রশ্নের উত্তর দেয় এবং কেমন জানি খুব গম্ভীর হয়ে যায়। মাসে মাসে টাকা পাঠাচ্ছে ঠিক আছে, কিন্তু ওর ভিতরে অনেক বেশি পরিবর্তন কাজ করে। তো প্রায় এভাবে আরও 2 মাসের মতো কাটে। 2 মাস পরে একদিন আমার ভিতরে খুব রাগ হয়, মানে ওর উপর অনেক আমি রেগে যাই, রেগে গিয়ে খুবভাবে গালাগালি করি যে এই জন্য আমি তোমাকে বিদেশে পাঠাই নাই, আমি তোমাকে বিদেশে পাঠাইলাম যে তুমি ভালো থাকবা, তুমি সুস্থ থাকবা, টাকা পয়সা উপার্জন করবা, নিজেকে নিজের জীবনটাকে নিজে ঠিক করবা, অথচ তুমি ওখানে যাওয়ার পর আমার সাথে সিনক্রিয়েট করতেছো, খারাপ ব্যবহার করতেছো, তুমিগুলো ঠিক করতেছো, ওকে খুবভাবে বলো। ও তখন বলো আমি কী করলাম, আমাকে বলো আমি কী করলাম, তুমি আমাকে বিদেশ পাঠিয়ে ভুল করছো, আমাকে এটা বলে। আমি তখন বললাম ভুল করছি মানে, ও বলে আমি বাংলাদেশে না ভালো ছিলাম, 20-25 হাজার টাকা মাসে বেতন পাইতাম, তোমাকে নিয়ে আমার দিনগুলো অনেক ভালোই কাটতো, এখন অনেক বেশি টাকা হয়ে গেছে, এই জন্য তুমি আমাকে মূল্যায়ন করো না, আমাকে এটা বলে। আমি তখন বললাম ও আচ্ছা, তার মানে কি তুমি আমাকে টাকা দুইটার খোটা দিচ্ছ, আমি তোমার কাছ থেকে আর টাকা নিব না। এটা বলার পরে ও যেরকম রাগ করে আমিও তার সাথে রাগ করি, টানা প্রায় 1 সপ্তাহের মতো ও আমার সাথে কথা বলে না, আমিও তার সাথে কথা বলি না। 1 সপ্তাহ পর একদিন আমাকে ফোন করে হাউ মাউ করে কান্নাকাটি করতে শুরু করে, কান্নাকাটি করতে করতে আমাকে বলে যে আমি তোমার আমানতটা মনে হয় রক্ষা করতে পারলাম না, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে আমার আমানত তুমি রক্ষা করতে পারো নাই মানে, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ও আমাকে বলে যে আমি কী করবো তুমি আমাকে বলো। আমি তখন বললাম যে কী হয়েছে আমার কাছে খুলে বলো। ও আমাকে বলে যে তোমার আমানত আমি শেষ করে দিতে হবে, আমাকে বাঁচতে হলে, এটা বলে। আমি তখন বললাম আমার, মানে তুমি আমার সমস্যাটা আমাকে খুলে বলো যে কী হয়েছে। ও তখন আমাকে বলে যে স্বামী স্ত্রী তাকে হচ্ছে দক্ষিণ কোরিয়া নিয়ে গেছিলো কক্সবাজার থেকে, সেই স্ত্রী মানে ওই মহিলা নাকি বলতেছে যে ওই ওনার যে হাজব্যান্ড আসে, ওই হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে এখানে সেখানে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, এটা সেটা করার জন্য, এবং এক কথায় আমাকে যেটা বোঝাতে যাচ্ছে আমি সেটা বুঝে গেলাম। আমি তখন তাকে বললাম যে তুমি একটা কাজ করো, এখানে তোমার থাকার কোনো দরকার নাই, তুমি ওখান থেকে চলে আসো, তোমার এখানে থাকতে হবে না। ও আমাকে বলে যে থাকতে হবে না বললেই কি হলো নাকি, আমার পাসপোর্ট তোদের কাছে। আমি তখন বললাম যে তুমি কী বলতেছো, পাসপোর্ট দিছো কেন, আমাকে বলে আমি যেদিন আসলাম আমার কাছ থেকে তোরা সেদিনেও পাসপোর্ট নিয়ে গেছে। আমি তখন বললাম যে আরে এখন কী করবো, আমাকে বলে যে কী করবো আমি জানি না। আমি তখন বলি তুমি পুলিশ আসো না, পুলিশের আশ্রয় নাও। আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি এটাই করবো, আমি এখানে অনেকের সাথে কথা বলছি, আমি এখানে পুলিশের আশ্রয় নেব, আমাকে এটা বলে। আমি তখন খুব টেনশনে পড়েছি, আল্লাহ ও আবার কোন বিপদে পড়ে গেল, ভালোই তো সময়গুলো কাটতেছিলাম, আমি কেন লোভ করতে গেলাম। আমি শুনেছিলাম যে লোভে পাপ আর পাপে মৃত্যু, তারই জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমি তখন প্রচণ্ড রকমের কান্নাকাটি করলাম, কেন বেশি টাকার আসে আমি আমার বউকে বিদেশে পাঠালাম, খুবভাবে কান্নাকাটি তখন আমি করতেছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে জান্নাত তার মোবাইল ফোনটা বন্ধ করে দেয়, একেবারে বন্ধ করে দেয়, মোবাইল ফোনে আমি আর লাইন পাই না, যতই কল দিই নাম্বার বন্ধ বন্ধ। আর ওই দক্ষিণ কোরিয়াতে আমার কোনো
আত্মীয় স্বজন ছিল না যে আমি কারোর সাথে ওর ব্যাপারে জিজ্ঞেস করব। মানে কারোই কোনো ফোন নাম্বার নাই। অনেকদিন নাম্বারটা বন্ধ থাকার পরে আমি তখন বাধ্য হয়ে ঢাকাতে দক্ষিণ কোরিয়ার যে দূতাবাস ছিল আমি ওই দূতাবাসে যাই। দূতাবাসে যাওয়ার পরে আমি তখন ওখানকার কয়েকটা মানুষের সাথে কথা বলি এবং ওর যে ডিটেলস ছিল যারা তাকে নিয়ে গেছে তাদের মোটামুটি একটু মানে পরিচিত আমার কাছে আছে। ওই যে শহরে থাকতো সেই শহরের ঠিকানা ঠোকানা ছবি টবি দিয়ে সব কিছু আমাদের জন্য মানে দূতাবাসে কমপ্লেন করি। কমপ্লেন করার পর ওখানে একটা বাঙালি ভাই থাকে তাকে ধরি এবং যার নাম হচ্ছে কাউসার ভাই। ওই কাউসার ভাইয়ের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। উনি দক্ষিণ কোরিয়ার হচ্ছে ইয়েতে দূতাবাসে চাকরি করে। ওই মানুষটা তখন হচ্ছে আমার এই পেপারগুলো নিয়ে খুব বেশি দৌড়াদৌড়ি করে। খুব বেশি দৌড়াদৌড়ি করার পরে আমার মনে আছে প্রায় 41 দিন পরে আমি জানতে পারি যে আমার বউ জান্নাতকে একটা ঘরের ভিতরে আটকায় রাখা হয়েছে এবং ওখানকার যে পুলিশ আছে দক্ষিণ কোরিয়ার পুলিশের সাহায্য সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস সহ হাই কমিশন এখানে অনেক ঘটনা আছে। আমি আবার ঢাকাতে অনেক মানুষদের কাছে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, মানে ওইদিকে না চাই অনেক কিছুর পরে ঢাকা দূতাবাস সহযোগিতায় হাই কমিশনের মাধ্যমে আমি আমার বউকে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে আনতে সক্ষম হই। এবং বাংলাদেশে আমি যখন তাকে নিয়ে আসি তার অবস্থা দেখলে যে কোনো মানুষ নর্মালি কান্না করে দেবে। ওর শরীরে প্রতিটা জায়গায় হচ্ছে এরকম মানে স্পট পড়ে গেছে, কালো কালো স্পট পড়ে গেছে মুখের মধ্যে, গালের মধ্যে, চুলের মধ্যে, মানে এমন একটা অবস্থা যে ওকে দেখলে চিনা যায় না, এত পরিমাণ ওকে টর্চার করছে। ও তখন খুব কান্নাকাটি করে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, আমাকে বললো তুমি আমাকে মায়ের কাছে নিয়ে যাও, আমি আমার মায়ের কাছে যাব। ওর কাছে কিন্তু টাকা থাকে, ওই সময় অনেক টাকা থাকে, মানে ওইখান থেকে একটা জরিমানা করা হয়, ওই জরিমানা টাকা ঢোকে দিয়ে দেওয়া হয়। তখন খুবভাবে কান্নাকাটি করে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করার পরে আমি তাকে সরাসরি হচ্ছে চট্টগ্রামে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো ওই চেয়ারম্যান কিন্তু পুরোই ঠান্ডা হয়ে গেছে। চেয়ারম্যান আর এসব ব্যাপার নিয়ে কোনো রকমের কিছু করতেছে না। আমাকে নিয়ে যায় তখন আব্বা আম্মা ওর মা সবাই ওকে ধরে এবং তাকে আমি হসপিটালে প্রায় অনেক দিন আমি তাকে হসপিটালে ভর্তি করাই রাখি। হসপিটালে ভর্তি হওয়ার পরে সুস্থ হয়ে যখন বাড়ি ফিরার পরে ও তখন ওদের ঘরে থাকতেছে, আমি তখন আমার ঘরে থাকতেছি। কিন্তু ওই সময় পর্যন্ত আমাদের পরিবারের কেউ জানে না যে আমরা স্বামী স্ত্রী বা আমরা যে স্বামী স্ত্রী এটা কেউ জানে না। এভাবে সময়গুলো কাটতে আলহামদুলিল্লাহ একটা সময় জান্নাত মোটামুটিভাবেই সুস্থ হয়ে যাও। তখন সুস্থ হয় তখন আমি তার সাথে কথা বললাম। আমার বাবা মা তখন আর কোনো ব্যাপারে বাধা দেয় না, জান্নাতের মাও বাধা দেয় না, আর যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যান তখন সম্পূর্ণ চুপ হয়ে গেছে। চেয়ারম্যানও জান্নাত বাড়িতে আসার পরেও জানতে পারছে, উনি তখন আর এই ব্যাপার নিয়ে কোনো কথা বলে নাই। এরপর আমি জান্নাতকে বলতেছিলাম যে জান্নাত আমরা যে বিয়ে করেছি এটা তো আমাদের পরিবারের কেউই জানে না এবং এটাতে তুমি কি করবো আমাকে বলে তুমি বলো। আমি তো আমাকে বলে যে আমাদের মাঝে ব্লাডের কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, তুমি এটা তোমার আব্বা আমাকে বলো। আমি তখন বললাম যে মানে চলো আমরা এখান থেকে চলে যাই, এটা বলো। আমাকে বলে না আমি আর কোথাও পরিবার ছেড়ে বাইরে যাব না। মানে ওর ভিতরে এক কথায় ভয় ঢুকে যায়, প্রচণ্ড রকমের একটা ভয় ঢুকে যায় যে ও বাইরের পৃথিবীটাকে বা এই পৃথিবীটা থেকে সে খুব ভয় পেয়ে যায় আর কি। ওর মাকে ছেড়ে ও আর বাইরে যাবে না। ওর কথা হচ্ছে ওর কাছে যে টাকা আছে সে টাকা ও বসে বসে খাবে, ও বাইরে যাবে না, বাইরে কোনো কাজও করবে না। এরপরে একটা পর্যায়ে আমি তখন আমার বাবাকে এই ব্যাপারটা বলি যে বাবা আমি তো দীর্ঘদিন যাবৎ জান্নাতকে নিয়ে বাইরে ছিলাম, বাইরে থাকার পরে জান্নাতের সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক না, আমি জান্নাতকে বিয়ে করেছি। এটা বলার পরে সাথে সাথে আমরা বাস্তাক ফুরুল্লা নাউজুবিল্লা পড়তে শুরু করে। আমার বাবা তখন মাকে ডাক দেয়, মাকে ডাক দেওয়ার পরে বাবা তখন মাকে কথাটা বলে। মা তখন সাথে সাথে ওনার দুই গালে থাপ্পড় দিতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ এটা কী শুনতেছি, এটা কী শুনতেছি, এটা কেয়ামতের আলামত। আমি তখন বললাম যে কেয়ামতের আলামত তো কিছু নেই, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমার মা বলে রক্তের সম্পর্ক না থাকেও সে তোর সৎ বোন না। আমি তখন তাকে বলতেছি যে মাকে বলতেছিলাম যে মা এটা পরে আমার মা করে কি জান্নাতের মাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে জান্নাতের মাও তখন আসে, জান্নাতের মাকে এটা বলার পরে জান্নাতের মা ঘরে গিয়ে জান্নাতকে মারতে শুরু করে। আবার সে আগের মতো অত্যাচার উপরে শুরু হয়। শুরু হওয়ার পরে আমি তখন গিয়ে জান্নাতের মাকে ধরি, আমি বলি যে না আপনি আমার বউকে মারতে পারেন না। যখন খুব জোরে জোরে তর্কাতর্কি করতেছি তখন জানেন তো গ্রামের ভিতরে দেখা যায় একটা ঘরে যদি একটু পরিমাণ কথা কাটাকাটি একটু ঝগড়া হয় তাহলে আশেপাশের সমস্ত বাড়ির মানুষ চলে আসে। তখন আশেপাশের প্রত্যেকটা বাড়ির মানুষ চলে আসে, আইসা বলতেছে কী হয়েছে কী হয়েছে এখানে কী হয়েছে। তো আমি তখন বলতেছি, আমি তখন চিল্লায় চিল্লায় বলতেছি আমার কথা হচ্ছে সবাইকে তো বলতে হবে, জানাতে হবে। আমি তখন সবার কাছে জানাই যে আমি জান্নাতকে বিয়ে করছি, জান্নাত আমার বিবাহিত স্ত্রী। এটা বলি, বলার পরে গ্রামের মানুষ তখন হচ্ছে প্রচুর পরিমাণ আমাদের পরিবারটা নিয়ে ছিঁচি করে শুরু করে। এবং তখন আমাদের ওই গ্রামের ভিতরে গ্রামের ওই মসজিদের মধ্যে মানে রায় হয়েছে আমাদেরকে একগড়া করে দিছে। মানে একগড়া বলতে কি যে একগড়া ব্যাপারটা আমি বলি যে আমাদের সাথে আমাদের গ্রামের কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না, বিপদে পড়লো গ্রামের কেউ আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করবে না। গ্রামের ভিতরে যদিও আমরা বসবাস করি তবে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমরা মানে খুবই দূরের, কেউ আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ রাখবে না। এরপরে দেখা যায় কি যে আমি ঘর থেকে বের হইলে আমার সাথে কেউ কোনো কথা বলে না। দেখা যায় মসজিদের ইমাম সাহেবকে যদি সালাম দিই ইমাম সাহেব আমার সালামের কোনো উত্তর নেয় না।
উত্তর দেয় না, মানে প্রত্যেকের মুখে কথাই একটা যে আমার বাবা এক অকারেন্স করছে, আমি এক অকারেন্স করছি, আমাদের এই মানে আমাদের এই পরিবারটাই সম্পূর্ণ এক গড়া। মানে আমার মার সাথেও কোনো গ্রামের মানুষ কথা বলে না, আমার সৎমায়ের সাথেও কথা বলে না, জান্নাতের সাথে তো বলেই না। আমি তখন জান্নাতকে বললাম যে জান্নাত আর কতদিন এইসব অত্যাচার অবিচার আমরা সহ্য করবো, তুমি চলো না আমরা চলে যাই। ও তখনও বরাবর একটা কথাই বলে যে না আমি কখনো এই গ্রাম ছেড়ে যাব না, আমার আমাকে তুমি আর বাইরে কোথাও নিয়ে যাও না, আমি অনেক টায়ার্ড, আমি আর পারতেছি না। মানে ওর ওই ভয়টা কোনোভাবে আমি কাটাইতে পারতেছি না। যাই হোক, এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমার মা তখন হিংস্র বাঘের মতো হয়ে যায়। মা তখন এই ব্যাপারগুলো আর মেনে নিতে পারতেছিল না। জান্নাতের জন্য আমার জন্য আমার মা তখন হচ্ছে বিভিন্ন মসজিদে বা বিভিন্ন মাজারে গিয়ে আমাদেরকে মেরে ফেলার জন্য মা অনেক পয়তারা করতে থাকে, তাবিজ তোমান এটা সেটা থেকে বিভিন্ন রকমের মা অনেক কিছু করে। আমি তখন মাকে খুবভাবে বলি, অনেকে আমার কাছে কমপ্লেন করে, মানে দূরের মানুষের, আমাদের গ্রামের আশেপাশের মানুষটা আমার কাছে কমপ্লেন করে, আমার মা নাকি বিভিন্ন খোনার খোঁজে, বিভিন্ন কবিরাজ খোঁজে আমাদেরকে, মানে তাবিজ করার জন্য, এটা সেটা করার জন্য। আমি তখন মাকে খুব বকাবাধ্য করে, মা তখন আমার কোনো কথা শোনে না। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন করি কি, জান্নাতকে বুঝাই যে জান্নাত তুমি চলো, তুমি আমার সাথে চলো, অনেকভাবে বুঝাই, জান্নাত আমার কথাই শোনে না। একটা পর্যায়ে যে গ্রামের জান্নাত হয়তো ঘরে থাকে, ওর কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো বাইরে যাই, দোকানে যাই, কেউ আমার সাথে কথা বলে না। দোকানের মানে এরকম হয় যে দোকানদার আমাকে দোকানের মাল বিক্রি করে না, আমার কাছে কোনো মালামালও বিক্রি করে না। সবশেষ বাধ্য আমি তখন চট্টগ্রামে চলে আসি, আমার যে বন্ধু বান্ধব আছে ওদের কাছে চলে আসি। আসার পরে যে কিছু টাকা থাকে ওই দোকানটা যে বিক্রি করি কক্সবাজার, ওখানে কিছু টাকা আছে, জান্নাতের কাছ থেকেও কিছু টাকা নেই, কিছু টাকা নেই। আমি তখন চট্টগ্রামে একটা ব্যবসা স্টার্ট করি, মানে ব্যবসা বলতে কি, জুটের ব্যবসা। আপনারা হয়তো অনেকে জানেন বস্তিতে বিভিন্ন গার্মেন্টসের হচ্ছে যে কাপড়গুলো আছে, কাটা কাটা কাপড়, ওইগুলো আমি কিনে আনি, এনে হচ্ছে বস্তিতে বিক্রি করি। গ্রামের মানুষ যেরকম লার্কি হিসাবে ব্যবহার করে হচ্ছে কাঠ বা এটা সেটা, আর বস্তির মানুষগুলো রান্নাবাড়া করার জন্য এই জুটের কাপড়টাকেই ব্যবহার করে, জুটের কাপড়টা দিয়ে তারা রান্নাবান্না করে। তো আমি তখন জুটের ব্যবসা শুরু করি, মোটামুটি ভালোটাকেই উপার্জন করতেছি। জান্নাত কলেজ বলি, তুমি চলে আসো, তুমি চলে আসো, তুমি ওখানে থাইকো না। ও আমাকে বলে যে না আমি যাবো না, মানে আমি যাবো না এটা আমাকে বলে। আমি তখন বললাম যে যাবো না কেন, তোমার সমস্যাটাকে। ও বলে যে না আমি যাবো না, মানে এটা সেটা বলো, তখন বিভিন্নভাবে কথা ঘুরাচ্ছে, আসতে চায় না। এভাবে আরও প্রায় অনেকগুলো দিন কেটে যায়। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমি যেহেতু আর আসতেছে না, আমি কী করবো। কিন্তু এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে আমার মা আমাকে ফোন করে, মানে আমার যে আপন মা, আমার আপন মা আমাকে ফোন করে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম যে কী হয়েছে আমাকে বলো। পরে বলে যে সর্বনাশ হয়ে গেছে। আমি তখন বললাম যে কিসের সর্বনাশ হয়েছে। আমার মা তখন আমাকে বলতেছে যে জান্নাত নাকি সুইসাইড করছে। আমি তখন বললাম যে কী বলো, জান্নাত আত্মহত্যা করছে? আমার মা বলে হ্যাঁ, ওর আত্মহত্যা করছে যদি তাড়াতাড়ি বাড়িতে। আমার যখন ফোন দেয় তখন মানে অনেক রাত, কিন্তু প্রায় তিনটার দিকে, রাত তিনটা থেকে চারটা ওরকম সময়, অনেকগুলো কল দেওয়ার পর আমার ঘুম ভাঙে, আমি তখন কলটা রিসিভ করি। আমি তখন বললাম যে কেমন কথা বলতেছে। আমার মা বলে হ্যাঁ, আমি তখন দৌড়ে যাই এবং আমি যখন ওইখানে গিয়ে পৌঁছাই তখন প্রায় 7টা থেকে 7:30 মতো বেজে যায়। 7টা থেকে 7:30 মতো বাজে, কারণ হচ্ছে ওই সময় আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেকটা জায়গায় হেঁটে হেঁটেও আমি যাই, অনেকটা জায়গায় হেঁটে হেঁটেও যাই, খুব কষ্ট করে আমি তখন বাড়িতে গিয়ে পৌঁছাই। পৌঁছানোর পরে আমি দেখি যে জান্নাতকে মাটি দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিতেছে ওরা। আমি তখন ওখানে গিয়ে আমার সাদা কাপড়ে মরণে আমার ভালোবাসার মানুষ, আমার বউ জান্নাতকে জড়িয়ে ধরি। জান্নাতকে জড়িয়ে ধরে আমি তখন হাউ মাউ করে কান্নাকাটি করতে শুরু করি। এই জান্নাত আমাকে অনেক কিছু দিয়েছে, জান্নাতের আমার জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি তখন মানে কিছুই বুঝতে পারিনি, একটা মানুষ আত্মহত্যা করলে তো ও কীভাবে আত্মহত্যা করছে। আমি আমার মাকে জিজ্ঞেস করে, মা তখন কোনো কথাই বলে না, মা তখন একদম বোবা, মামি বোবা প্রাণীর মতো বসে থাকে। জান্নাতের মাও কোনো কথা বলে না, যদিও জান্নাতের মা কান্নাকাটি করে, আমার বাবাও তখন কোনো কথা বলে না। আমি তখন ওর মুখে তাকাই, ওর গলায় তাকাই, ওর আমি কোনো কিছুই বুঝতে পারছি, কীভাবে মারা গেল, কীভাবে মারা গেল, আমি তখন কিছুই বুঝতে পারি না। আমার মাকে তখন আমি বলছি, মা ও কীভাবে মারা গেছে। আমার মা তখন আমাকে বলে যে যাক এগুলো বলিস না, কীভাবে মারা গেছে, আমরা সবার কাছে বলছি ও এমনিই মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে, যদি এটা জানতে পারে তাহলে মেয়েটাকে নিয়ে যাবে, ওরা কাটবে ছিঁড়বে, অনেক ঝামেলা করবে, এই জন্য কারো কাছে আমরা বলি নাই, সবার কাছে আমরা বলছি যে ও এমনিই মারা গেছে, এটা বলছে। আমি তো তখন মানে কান্না একদম বেহুশ হয়ে যাই। বেহুশ হওয়ার পরে আমি অজ্ঞান থাকা অবস্থায়, মানে অজ্ঞান থাকা অবস্থায় আমার ভালোবাসার মানুষ জান্নাত করা মাটি দিয়ে দেয়, ওরা মাটি দিয়ে দেয়। মাটি দেওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে, আমি ওর কবরের কাছে গিয়ে হাউ মাউ করে কান্নাকাটি করি।
আমি ওর কবরটাকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্নাকাটি করে, ওর তো কোনো দোষ ছিল না, ওর তো কোনো অন্যায় ছিল না। আস্তে আস্তে করে যখন আমার জ্ঞান বুদ্ধি আসে, আমি যখন বুঝতে পারি, তখন আমি চিন্তা করি একটা মানুষ আত্মহত্যা করে মারা গেলে তার ভিতরে একটা না একটা সিন্ড্রোম দেখা যায়। আমার মা বলে অনেকে বিষ খাইছিল, কিন্তু বিষ খেলে যেরকম মানুষের যে প্রবলেমগুলো থাকে, মানে মুখ থেকে লালা বের হয় বা এরকম কিছু, আমি ওরকম কোনো কিছুই দেখতে পাই না। মা তখন বলে ওর মুখ নাকি মুছে দেওয়া হয়েছে। মা বলে আমরা মুখ মুছে দিছে যাতে সবাই মনে করেছে ও এমনি মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে বলে তোর খুব প্রবলেম হবে। জান্নাতের মাকে যদি আমি প্রশ্ন করি, জান্নাতের মা কোনো কথাই বলে না। সেদিন কিন্তু মানে জান্নাত যেদিন মারা যায়, সেদিন জান্নাতের মা হচ্ছে বাড়িতে ছিল না বলতে আমাদের পার্শ্ববর্তী বাড়িতেই একটা হলুদ মেহেদির অনুষ্ঠান ছিল, মানে বিয়ের একটা হলুদ মেহেদি ছিল। জান্নাতের মা ওইখানে গেছে, ওইখান থেকে উনি ওইখানে থাকা অবস্থায় শুনতে পারে যে জান্নাত মারা গেছে। জান্নাতের মা আমাকে এইটা বলে। তো যাই হোক, সবশেষ আমি শুধু আজকে প্রায় 2-3 বছরের মতো এভাবে জান্নাতের কবরের পাশে বসে থাকি। ওর জন্য এই কান্নাকাটি করে আমি জীবনে আর কোনো বিয়ে করবো না। কিন্তু আপন ভাই, আমি প্রতিদিনই জান্নাতের কবরের পাশে বসে বসে আপনার জীবনের গল্পগুলো শুনি। আপনাকে শুধু আমি একটা প্রশ্ন করতে চাই, আমি আদৌ জানি না যে আমার জান্নাত কীভাবে মারা গেল। জান্নাতকে আমি যেই লুকিংয়ে দেখলাম, এটা আত্মহত্যার লুকিং না। আর আমার মা বললো যে ও যদি আত্মহত্যা করে, তো মানে আত্মহত্যা করেই মারা গেছে, যদি মানুষকে বলা হইতো তাহলে নাকি ওর লাশকে কাটা হতো। আপন ভাই, এত কষ্ট করে পুরোটা গল্প আপনার কাছে লিখলাম শুধু এটা জানার জন্য, আমার জান্নাত আসলে কীভাবে মারা যেতে পারে, আপনার কাছে কী মনে হয় কীভাবে জান্নাত মারা যেতে পারে, আপনার কাছে কী মনে হয় প্লিজ আমাকে একটু জানাবেন। এটা আমার ফোন নাম্বার, যদি পারেন আমার সাথে যোগাযোগ করবেন। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ছেলে তাফসির এবং জান্নাতের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমি আসলে অসুস্থ, আমি নিজেও কথা বলতে পারতেছি না, এরপরও যতটুকু পেরেছি চেষ্টা করছি ওদের গল্পটা তুলে ধরার জন্য। প্রিয় বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলি, আমাদের জীবনটা কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শুধুই শূন্যতা। জীবনটা হচ্ছে পালতোলা নৌকার মতো, বাতাস যেদিকে আসে জীবন সেদিকেই চলে যায়। গল্পের শুরুতেই বলেছিলাম যে কিছু কিছু স্টোরি আমি বুঝি না যে কেন এরকম হয়। সবশেষ মনকে এটা বলেই সান্ত্বনা দিই, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। হয়তো জান্নাতের আল্লাহ পছন্দ করছিল, যার জন্য জান্নাতকে নিয়ে গেল। কিন্তু তাফসিরের এই প্রশ্নের সঠিক উত্তর আমার কাছে নাই যে জান্নাত মারা গেল নাকি জান্নাতকে মেরে ফেলা হলো। এরপরেও বন্ধুরা, আপনারা যারা গল্প শুনেছেন, আমি জানি আপনারা অনেক বেশি ইন্টেলিজেন্ট, আপনারা প্লিজ কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো হয়তো তাফসির পড়বে, যদি পড়ে ও হয়তো মরে যাওয়া মানুষটাকে তো আর এই দুনিয়াতে ফিরে পাবে না, তবে তার চলে যাওয়ার কারণটা কীভাবে চলে গেল সেটা সে জানতে পারবে। তাই রিকোয়েস্ট করব প্রত্যেককে, আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো তাফসির পড়বে এবং যথারীতি সে রিপ্লাই করার জন্য চেষ্টা করবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।